আসসালামু আলাইকুম। আমাদের প্রি ডেভিডসন ওয়ার্কশপের আজকে ক্লাসটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। অনুগ্রহ পূর্বক আপনারা ক্লাস চলাকালীন সময়ে আপনাদের ডিভাইসটি মিউট করে রাখবেন এবং ক্লাস শেষে আনমিউট করে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারবেন। আর আজকে আমাদের সাথে রিসোর্স পার্সন হিসেবে রয়েছে আমাদের সবার প্রিয় সবার পরিচিত ডাক্তার এম ডি খায়রুল ইসলাম স্যার, FCPS মেডিসিন, MCPS মেডিসিন, মেডিসিন স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবং স্যারের একটা পরিচয় আছে, স্যার আমাদের জন্য এবং পোস্ট গ্রাজুয়েশন এবং আন্ডার গ্রাজুয়েটদের জন্য সুন্দর একটা বই লিখেছেন, ঠিক আছে, শর্ট কেস ইন ক্লিনিক্যাল মেডিসিন। স্যারের একটা সুন্দর বই আছে, আমরা হয়তো পরে এই ব্যাপারে একটু কথা বলবো আমি ক্লাস শেষে। ধন্যবাদ সবাইকে। স্যার ক্লাস শুরু করে দিতে পারেন। আসসালামু আলাইকুম। অনেক রাত, এই জন্য শর্ট কেস আসলে ক্লিনিক্যাল ক্লাস, তো এগুলো আসলে অনলাইনে নিয়ে আমি অতটা নিতে পারবো। যেমন আমি সাধারণত অনলাইনে শর্ট কেস ক্লিনিক্যাল ক্লাস গুলো নিতে চাই না, কারণ স্টুডেন্টদের কন্ট্যাক্ট হয় না, আর হচ্ছে শর্ট কেস পেশেন্টের গায়ে হাত দেওয়া হয় না। তাই আমার আমার MBBS লেভেলে যে শর্ট কেস, এটা আসলে খুব ইজি শর্ট কেস গুলো দেওয়া হয়। সমস্যা হচ্ছে আমরা MBBS লেভেলে আর শর্ট কেসের, মানে আমরা বলি যে যেটা আমরা বেসটা তৈরি হয় থার্ড ইয়ার থাকতে, এবং ফিফথ ইয়ারে এসে সেটা আমরা কোরিলেশন করা শেখাই, যে একটা শর্ট কেসে কিভাবে কোরিলেশন করতে হয়, কিভাবে প্রশ্নের আনসার দিতে হয় এবং কিভাবে একটা ডিসিশন মেকিং করতে হয়। তো এই শর্ট কেস খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আমরা যখন ওয়ারে পেশেন্ট দেখবো, ভবিষ্যতে চেম্বারে প্র্যাকটিস করব, কিংবা আমাদের পোস্ট গ্রাজুয়েশন যেখানে উপর ডিপেন্ড করবে, এই শর্ট কেস উপর ডিপেন্ড করবে। তো সমগ্র শর্ট কেসের জন্য আমরা অনেকগুলো শর্ট কেসে ভাগ করতে পারি, যেমন জেনারেল এক্সামিনেশন, কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন, রেসপিরেটরি সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেম অ্যান্ড আদার্স। তবে আমি যদি জেনারেল এক্সামিনেশন দিয়ে শুরু করি, আমাদের শর্ট কেসে কিভাবে আপনি প্রস্তুতি নিবেন, শর্ট কেস ফিফটি ইয়ারকে কিভাবে কাজে লাগাবেন, দেখবেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজে রেজিস্টার থাকে, সিএ থাকে, সিএ সাধারণত ক্লিনিক্যাল কেস নিয়ে ব্যস্ত থাকেন, আর রেজিস্টার সাধারণত আমাদের আপনাদের শর্ট কেস গুলো দেখায়। আমার ফিফথ ইয়ারে এখন যারা জয়েন করছে সবাই ফিফথ ইয়ারে, তাই আমি সবাইকে তুমি করে বলি। তো তোমাদের জন্য যেটা সবচেয়ে সহজ হচ্ছে শর্ট কেস কে প্র্যাকটিস এর মধ্যে নিয়ে আসা, সবসময় প্র্যাকটিস এর থাকা, এবং শর্ট কেস যদি প্রতিটা ওয়ার্ড প্লেসমেন্ট যখন হয়, মেডিসিনে সাধারণত 3 মাস 15 দিন একটা ওয়ার্ড প্লেসমেন্ট থাকে, এই 3 মাসকে কাজে লাগাইতে হবে। এখন যারা মেডিসিনে মেডিসিনে শর্ট কেস প্র্যাকটিস করবে, আমি আশা করি মেডিসিনে শর্ট কেস প্র্যাকটিস করলে তার সার্জারিতে হয়ে যাবে এবং সেটা গাইনিতে অ্যাপ্লাই করা যাবে। আমি আমার পোস্ট গ্রাজুয়েশন সাধারণত FCPS এ যে পোস্ট গ্রাজুয়েশন ক্লাস গুলো নিই, সবসময় বলি ডিটেলস ভাবে আমরা পড়াই, কিন্তু MBBS লেভেলে শর্ট কেসে স্যাররা চায় যে মেথড, একটা মেথড আমাদের সবচেয়ে বড় ড্রব্যাক ফিফথ ইয়ারে মেথড, মেথডিক্যাল এক্সামিনেশন করা। এবং মেথডিক্যাল এক্সামিনেশন করার জন্য এখন মানে মোটামুটি ইউটিউবে সবগুলা মেথড দেখানো যায়, মানে সার্চ দিলেই পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যায়। তবে আমি বলবো আপনাদের সিনিয়র যারা আছেন, সিনিয়র রেজিস্ট্রার অথবা IMO মানে ইন্ডোমেডিকেল অফিসার অথবা HMO যে থাকুক, ওর কাছে বললে সবাই মেথড শেখানো মেথড শেখাবে। এখন মেথড কি, যেমন জেনারেল এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন পুরাটা আমরা একটা প্র্যাকটিস করি, এটা ভালো, কিন্তু পুরাটা কখনো ফিফটি ইয়ার দেওয়া হয় না, সাধারণত দেওয়া হয় না। হয়তো একজন প্রফেসর বললেন আপনাকে প্রফের মধ্যে, প্লিজ এক্সামিন শো দা এনি হাউ টু এক্সামিন এনিমিয়া, অথবা হাউ টু এক্সামিন জন্ডিস, অথবা হাউ টু এক্সামিন পালস। ওকে, তাহলে এখন দেখেন আপনি যদি এনিমিয়া এক্সামিনেশন করে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কি, আমরা যেটা আমি এখানে থিওরিক্যাল পড়াচ্ছি, পেশেন্ট দেখাতে পারতেছি না, এই জন্য প্রথম কাজ হচ্ছে পেশেন্টের একটা কনসেন্ট নেওয়া। এবং আমি সবসময় বলি পোস্ট গ্রাজুয়েশনে এই প্র্যাকটিসটা আপনার করবেন, যেটা হচ্ছে যে কোনো এক্সামিনেশন করতে বলুক, সেটা শর্ট কেস হোক, সেটা লং কেস হোক, শর্ট কেস বললে সেটা যে সিস্টেমে হোক না কেন, আপনি সবসময় সবসময় একটা ওভারঅল লুক পেশেন্টে দিয়ে দিবেন। এই জন্য আমি আমার স্টুডেন্ট যখন ওয়ার্ডে ক্লাস নিতে হয়, আমি বলি যখন শর্ট কেস বলবে তখন আপনারা একজন মানে একটা 2 স্টেপ পিছে চলে যান, 2 স্টেপ পিছে, অথবা যেখানে দাঁড়াইছেন ওখানে বড় করে একটা শ্বাস নেন, শ্বাস নিয়ে পেশেন্টের দিকে ওভারঅল একটা লুক দেন, লুক দিয়ে দেখেন যে ওর ওভারঅল কন্ডিশনটা কি। আপনাদের এত ডিপ লাগে না, সাধারণত পোস্ট গ্রাজুয়েশনে লাগে। এখন এনিমিয়া এক্সামিনেশন করতে বললে আপনার কাজ কি, পেশেন্টের অনুমতি নেওয়া। অনুমতি কিভাবে নেবেন, প্রথমে পেশেন্টকে সালাম দেন, সালাম দিয়ে বলেন যে আমি আমার পেশেন্ট আপনাকে একটু এনিমিয়া এক্সামিনেশন করব। এনিমিয়া এক্সামিনেশন করতে গেলে প্রথমে আপনি আমরা লোয়া আমরা কি করি, আমরা বলি যে লোয়ার কনজাংটিভা দেখি, ওকে, তারপরে আমার জিভার টাঙের আপার সার্ফেসটা দেখবো, তারপরে আমার হ্যান্ডের পাম অফ দ্য হ্যান্ড দেখবো,
ওকে, তারপরে আমরা সবার শেষে আমরা ওভারঅল একটা স্কিন কন্ডিশন নিই। এখন তাহলে শর্ট কেসের জন্য সবার জন্য দরকার একটা মেথড। তাহলে মেথডটা আপনার এই এক্সামিনেশন মেথড গুলো স্টেপ বাই স্টেপ সবসময় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনার আত্মস্থ হবে না। এবং এই একটা দেখা যাবে যে আমরা যখন হলের মধ্যে যেটা করি, স্টুডেন্টরা একটা করে, তারপরে আবার একটা একটা স্টেপ করে, একটু দাঁড়ায় থাকে, একটু পাজল হয়, তারপরে আর একটা স্টেপ করে। এই জন্য প্রতিদিন প্র্যাকটিস করা লাগবে। প্রতিদিন যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনাদের রিদম চলে আসবে। রিদম আসলেই আপনি তখন একটা পর একটা করাটা সহজ হলো। এখন রিদম আসলো, আপনি এক্সামিনেশন করলেন, করার পরে আপনার পেশেন্টকে আবার পূর্ব অবস্থা দিয়ে ধন্যবাদ দিলেন। ধন্যবাদ দিয়ে এখন আসছে সবচেয়ে প্রেজেন্টেশন। প্রেজেন্ট কিভাবে করবেন? আমরা অনেক সময় ফিফথ ইয়ারে পরীক্ষা যখন হয়, আমরা প্র্যাকটিসের অভাবের কারণে যখন স্যার বলে প্রেজেন্ট ইউর কেস, আমরা বলি স্যার এনিমি আছে, জাস্ট এভাবে বলে। আমি ফিফথ ইয়ার অনেক পরীক্ষা মানে এই অর্গানাইজার ছিলাম, তো দেখতাম স্যারের সাথে থাকতাম, স্যার যখন বলতো প্লিজ টেল ইউর কেস, তখন দেখা যেত অধিকাংশ স্টুডেন্ট বলে স্যার এনিমি আছে, স্যার জন্ডিস আছে, অথবা স্যার লিভার আছে। এই ওয়েটা আপনারা ভুলে যান। এখন থেকে যখনই যেটা বলবে তখন বলবেন। যেমন আমি যদি বলি এক্সামিন অফ দিস মিডল ম্যান, এক্সামিন অফ দিস ইয়াং বয় রিভিলস দ্য পেল অফ মানে পেল কালার অফ দি লোয়ার কনজাংটিভা, ডরসাম অফ দি টাং অ্যান্ড পাম অফ দি হ্যান্ড কম্পেয়ার টু মাই হ্যান্ড, অ্যান্ড ওভারঅল স্কিন কন্ডিশন ইজ পেল কম্পেয়ার টু মাই পেল ইন ডে লাইট, সো মাই ডায়াগনোসিস ইজ মাইল্ডলি এনিমিক অর মডারেটলি এনিমিক অর সিভিয়ারলি এনিমিক। তার মানে আপনি যখনই বলতে শুরু করবেন তখন ওভারঅল আপনি যে ফাইন্ডিং গুলো আছে, পজিটিভ ফাইন্ডিং গুলো আছে, সবগুলোই বলবেন। আমরা ওভারঅল স্ট্রেট ফরওয়ার্ড আপনি ইয়েস অর নোতে যাবেন না। কেমন যদি জন্ডিস বলি, আপনি বলবেন যে এক্সামিনেশন দি দিস ইয়াং বয় রিভিলস দা ইউলিশ কালার সঙ্গে আবার আপার কনজাংটিভা লোয়ার লোয়ার টাং অফ দি লোয়ার সার্ফেস অফ দি টাং অ্যান্ড হ্যান্ড অ্যান্ড অলসো ওভারঅল স্কিন কন্ডিশন ইজ ইউলিশ কালার, সো মাই ডায়াগনোসিস ইজ মাইল্ডলি ইকটেরিক, মাইল্ডলি অর মডারেটলি অর সিভিয়ারলি ইকটেরিক। তার মানে হচ্ছে কি, আপনার প্রথম কাজ হচ্ছে মেথডটা পরীক্ষা করা, মেথড। ওকে, প্রতিটা মেথডকে আপনাকে রিদমে নিয়ে আসতে হবে। অনেকে মনে করে কি, অনেকে মনে করে যে আমি হলের মধ্যে একবার দিবে করলে হবে। হ্যাঁ, হলের মধ্যে একবার দিবে করলে হবে, কিন্তু এই গ্যাপটা ফিল আপ করার জন্য আপনাকে ফিফথ ইয়ারে যখন আমরা ক্লাস নিই আপনি তখন বারবার প্র্যাকটিস করবেন। দুই নম্বর হচ্ছে এরপরে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন অনেকে সাই ফিল করে, অনেকে ওয়ারে বলতে চায় না। আমাদের আমি যখন ক্লাস নিই তখন দেখি স্টুডেন্টরা অনেকে সাই ফিল করে, একটু বলতে চায় না, এবার কাউকে যদি বলি যে তুমি প্রেজেন্ট করো তখন সে একটু আনইজি ফিল করে। এই আনইজি ফিলে সবচেয়ে অ্যাভয়েড করার জন্য সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনি ওয়ারে বারবার বলবেন, তখন বন্ধুর সামনে বলবেন, বন্ধুদের সামনে বলবেন। বললে কি হবে, বারবার বলার কারণে আপনার জড়তা কমে যাবে। দুই নম্বর, এই বলার প্র্যাকটিস করলে আপনার জড়তা কমবে এবং তারা খুব খুশি হয় যে যত, এবং বলার সময় লাউডলি বলবেন। তিন নম্বর, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আর একটা রুলস মনে রাখবেন, যখন পেশেন্ট এক্সামিনেশন করে ফেলছেন, করার পরে আর পেশেন্ট দিতে তাকাবেন না, সরাসরি আই টু আই কন্ট্যাক্ট, তাদের সাথে আই টু আই কন্ট্যাক্টের মধ্যে থাকবেন। ওকে, কন্ট্যাক্টে থাকলে যেটা হবে, যেটা সুবিধা হচ্ছে যে তখন আপনার স্যার আপনার প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নেয়। তাহলে আমরা যদি এনিমিয়া বলি, যে আমরা যদি শুধু এনিমিয়া বলি, এনিমিয়া আমরা এক্সামিনেশন করলাম, প্রেজেন্ট করলাম, করার পরে স্যার কিছু কোশ্চেন করে, সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কমন কজ অফ এনিমিয়া, এনিমিয়া। অথবা আপনাকে বলতে হবে যে এই পেশেন্টের এনিমিয়া কজ কি হতে পারে, এই পেশেন্টের এনিমিয়া কজ কি হতে পারে। আপনি যদি দেখেন যে এনিমিয়া পেশেন্টের থ্যালামিক পেস আছে, তাহলে বলবেন যে থ্যালাসেমিয়া। আর যদি দেখেন যে না অন্য কোনো মানে কজ খুঁজে পাচ্ছেন না, তখন আপনি বলবেন যে স্যার এটা মেবি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তখন আপনাকে এনিমিয়া সম্বন্ধে ওভারঅল একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট, ডিটেলস লাগবে না, ডিটেলস লাগবে না। আপনি শুধু বলবেন যে জন্ডিস এনিমিয়ার সবচেয়ে কমন কজ কি, সবচেয়ে কমন বাংলাদেশে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আমরা যদি মর্ফোলজিক্যাল ভাগ করি তাহলে আয়রন ডেফিসিয়েন্সি, আমরা যদি বলবো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, ম্যাক্রোসাইটিক এনিমিয়া অ্যান্ড ম্যাগ্লোব্লাস্ট ম্যাগ্লোব্লাস্টিক নর্মোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়া। মাইক্রোসাইটিক এনিমিয়া সবচেয়ে কমন কজ, সবচেয়ে কমন কজ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি ইন বাংলাদেশ। তাহলে এই মানে আমি যদি ওভারঅল আসে শর্ট কেস করাবো, আমি ডিটেলসে যাচ্ছি না। ওকে, তাহলে এই কটা কজ বললো যে আয়রন, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তাহলে এখন এখান থেকে এনিমিয়া থেকে আপনাকে আর যদি বলে যায় আর কি বলতে পারে, আর প্রশ্ন করতে পারে যে এনিমিয়ার ক্ষেত্রে আপনার আপনি আর কি দেখবেন, আর কি হতে পারে। তাহলে এনিমিয়া যদি আমার আপনারা সহজভাবে মনে রাখেন যে স্যার এটা লস হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া লস, কোথায় লস হয়, সাধারণত আমরা পার্টিকুলার ব্লিডিং হতে পারে,
ভেজাল ব্লিডিং হতে পারে এবং এটা নিউট্রিশন হতে পারে। ওকে, এবার আসুন জন্ডিস। সংক্ষেপে জন্ডিসের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, জন্ডিসের ক্ষেত্রে যেটা মনে রাখবেন যে জন্ডিসে এক্সামিনেশন এবং এনিমিয়া এক্সামিনেশন প্রায় সেম, প্রেজেন্টেশন সেম। জন্ডিসের ক্ষেত্রে স্যারদের প্রিয় কোশ্চেন হচ্ছে এটা কি প্রিহেপাটিক জন্ডিস, হ্যাপাটিক জন্ডিস নাকি অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা মনে রাখা। ওকে, তাহলে প্রিহেপাটিক, প্রিহেপাটিক, হ্যাপাটিক আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা একটা ক্লিয়ার কাট কনসেপ্ট, আপনারা সবসময় ক্লিয়ার রাখবেন। কারণ কি, জন্ডিস বলার পরে স্যারদের প্রিয় কোশ্চেন হচ্ছে আপনার জন্ডিস সম্বন্ধে কয়টা কোশ্চেন করে, সেটা লং কেসে বলে, ভাইবাতে বলে। তাহলে প্রিহেপাটিক জন্ডিস মানে হচ্ছে আপনার লিভারের আগে যে কারণে জন্ডিসটা হয়, লিভারের আগে আপনার জন্ডিস হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার আরবিসি ব্রেকডাউন, সেটা যে কারণে হোক। আপনারা অলরেডি সেকেন্ড ক্রপ পাস করে আসছেন, সেকেন্ড ক্রপে আপনাদের ফিজিওলজি অথবা হ্যামাটোলজি আমরা করেছিলাম যে হ্যামাটোলজি আমরা করেছিলাম যে আপনার আরবিসি ব্রেকডাউনে একটা কারণ কি, এটা হতে পারে আমার এনজাইম ডিফেক্ট, মেমব্রেন ডিফেক্ট, হিমোগ্লোবিন ডিফেক্ট। আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এনজাইম ডিফেক্ট, হিমোগ্লোবিন ডিফেক্ট আর মেমব্রেন ডিফেক্ট। হিমোগ্লোবিন ডিফেক্ট আমার থ্যালাসেমিয়া হয়, মেমব্রেন ডিফেক্ট আপনি জানেন স্পোসাইটোসিস, আর এনজাইম ডিফেক্ট আমার গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেন ডেফিসিয়েন্সি। ডিটেলসে যাওয়ার যাওয়ার সুযোগ এখন নাই। তাহলে আরবিসি ব্রেকডাউন, প্রি হেপাটিক জন্ডিস মানে হচ্ছে আরবিসি ব্রেকডাউন, এটা মনে রাখতে হবে। আর দুই নাম্বার কাজ হচ্ছে যে হেপাটিক জন্ডিস। তাহলে হ্যাপাটিক জন্ডিস হচ্ছে হ্যাপাটোসাইটের কারণে, আমাদের যদি কোনো কারণে আমার কনজুগেশনের সমস্যা হয়, হ্যাপাটোসাইটে ইনফ্লামেশন হয়, তাহলে আমরা হ্যাপাটোসাইট জন্ডিস বলি। এখানে কি হবে, এটা মনে রাখেন সবসময় আসলে কিউরিকাল, তাহলে যখন প্রি হ্যাপাটিক জন্ডিস হয় তখন সাধারণত অ্যাসিডিটি বেশি বাড়বে না, বিলিরুবিনটা বাড়বে, আর হ্যাপাটোসাইটের ক্ষেত্রে অ্যাসিডিটি অনেক বেড়ে যাবে। কারণ কি, হ্যাপাটোসাইট ডিস্ট্রাকশন হয়, হ্যাপাটোসাইট ডিস্ট্রাকশন হয়। ওকে, তাহলে হ্যাপাটোসাইট ডিস্ট্রাকশন সোয়েলিং কারণে আমার অ্যাসিডিটি বাড়বে। আর পোস্ট হ্যাপাটিক জন্ডিসের ক্ষেত্রে মনে রাখবেন যে অ্যালকালাইন ফসফেটেজ বাড়বে, অ্যালকালাইন ফসফেটেজ বাড়বে। সো তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, জন্ডিসের প্রি হ্যাপাটিক, আরবিসি ব্রেকডাউন, হ্যাপাটিক জন্ডিস, হ্যাপাটোসাইটের সমস্যা, আর পোস্ট হ্যাপাটিক হচ্ছে অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন হতে অ্যালকালাইন ফসফেটেজ বাড়ে। ওকে, আর একটা সাথে প্রিয় কোশ্চেন হয়, পোস্ট অবস্ট্রাকটিভ জন্ডিসে কিভাবে বুঝবেন ক্লিনিক্যালি। অবস্ট্রাকটিভ জন্ডিস বোঝার জন্য, ক্লিনিক্যালি বোঝার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে পেশেন্টের হিস্ট্রি। ডিপ জন্ডিস থাকবে আর পেল স্টুল থাকবে। ওকে, ডিপ জন্ডিস থাকবে, পেল স্টুল থাকবে, কেন থাকে এটা আসলে ডিটেলস যখন ক্লাস হবে তখন বলবো। ডিপ জন্ডিস, পেল স্টুল, হাই কালার ইউরিন, হাই কালার ইউরিন এবং ইচিং থাকবে, ইচিং থাকবে। ওকে, তাহলে ক্লিনিক্যালি অবস্ট্রাকটিভ জন্ডিস বোঝার জন্য আমাদের সবচেয়ে সহজ হচ্ছে, তাহলে সহজ হচ্ছে একটা হচ্ছে স্যার ডিপ জন্ডিস, হাই কালার ইউরিন, হাই কালার ইউরিন অ্যান্ড আমার পেল স্টুল থাকবে, ইচিং থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লিনিক্যাল, ক্লিনিক্যালি আমরা কিভাবে অবস্ট্রাকটিভ জন্ডিস বুঝতে পারবো, এটা স্যারদের খুব প্রিয় কোশ্চেন। ওকে, এবং এটা অবশ্যই আমার বলতে হয় জন্ডিসের ক্ষেত্রে। তাহলে জন্ডিসের ক্ষেত্রে আমার ডিডি মনে যদি স্যার বলে জন্ডিসের কজ কি, স্যার তখনই আপনি তোমরা শুরু করবা স্যার ইট মে বি প্রি হ্যাপাটিক, ইট মে বি হ্যাপাটিক, ইট মে বি পোস্ট অবস্ট্রাকটিভ। অ্যান্ড যদি তখন স্যার কোশ্চেন অ্যারাইজ করে যে প্রি হ্যাপাটিক কি হতে পারে, প্রি হ্যাপাটিক আরবিসি ব্রেকডাউন ডিউ টু এনি কজ, আরবিসি ব্রেকডাউন ডিউ টু এনি কজ। ওকে, আর হ্যাপাটিক জন্ডিস কি, হ্যাপাটিক জন্ডিস স্যার হ্যাপাটাইটিস ডিউ টু এনি কজ, হ্যাপাটাইটিস ডিউ টু এনি কজ, ইট ক্যান বি ভাইরাস, ইট ক্যান বি ব্যাকটেরিয়াল, ইট ক্যান বি টক্সিন, ইট ক্যান বি ড্রাগস। ওকে, আর যদি পোস্ট অবস্ট্রাকটিভ জন্ডিস, সবসময় মনে রাখবেন কমন বাইল ডাক্টের কোথাও কোনো সমস্যা, সেটা কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট কি আমার বাইল ডাক্টের ক্ষেত্রে অবস্ট্রাকশন, তাহলে ইট মে বি আউটসাইড দ্য লুমেন, দ্যাট মিন ইন দ্য লুমেন, লুমেন ওয়াল, আউটসাইড দ্য লুমেন, তাহলে তিনটে কজ, তিনটে কজ কি, লুমেনের ভিতরে কি হতে পারে স্টোন অর অ্যাসকিয়াসিস, লুমেন ওয়ালে কি হতে পারে, লুমেন ওয়ালে আমার আমার বিলিয়ারি, আমরা বলি যে প্রাইমারি বিলিয়ারি সিরিওসিস অর কোলাঞ্জাইটিস অর কোলাঞ্জিওকার্সিনোমা, সবচেয়ে সহজ কোলাঞ্জিওকার্সিনোমা আপনার মনে রাখেন। তাহলে একটু এসে স্যার ইন দ্য লুমেন, ইন দ্য লুমেন স্টোন, ইন দ্য ওয়াল কোলাঞ্জিওকার্সিনোমা, আউটসাইড দ্য লুমেন হচ্ছে আমার যে কোনো লিমনোড বড় হয়ে অথবা ম্যালিগনেন্সির কারণে হবে। ওকে, তাহলে সবচেয়ে সহজ জন্ডিসকে আমি যদি সামারাইজ করি, তার প্রি হ্যাপাটিক জন্ডিস ডিউ টু আরবিসি ব্রেকডাউন ডিউ টু এনি কজ, হ্যাপাটিক জন্ডিস ডিউ টু হ্যাপাটাইসাইট ডিস্ট্রাকশন অর হ্যাপাটাইসাইট ইনভলভমেন্ট ডিউ টু এনি কজ, মোস্ট কমনলি
hepatitis due to any cause. Most obstructive jaundice amar obstruction in the common bile duct. It may be in the lumen, in the wall, outside the wall. Okay, jaundice shesh. তাহলে সবচেয়ে কমন আমরা যে দুইটা এক্সামিনেশন পেশেন্ট আমরা আমাদের ফিফথ ইয়ার স্টুডেন্টে বলি সবসময় ওয়ার্ডে আমাদের সারা বলে যে এক্সামিন দা শো দা জন্ডিস শো দা এনিমিয়া এবং এনিমিয়া এবং জন্ডিস সম্বন্ধে না পারলে সারা খুব মাইন্ড করে এবং আপনার আমার ফিফথ ইয়ার স্টুডেন্ট আমি বলি অনেক সময় সারা আমাদের সাথে যখন গল্প করে তখন কিন্তু এই দুইটা টপিক্স নিয়েই যখন স্টুডেন্ট পায় না তখন সারা এসে খুব হাসাহাসি করে অথবা একটু সারা একটু মাইন্ডও করে যে আজকে এই মেডিকেল কলেজে গেলাম ওই জন্ডিসের কজ বললাম ও বলতে পারে নাই ওকে তাই আমি বলবো জন্ডিসটা যেন সবাই মানে সবাই কনসেপ্ট ক্লিয়ার রাখে এনিমিয়া জন্ডিস এরপরে সবচেয়ে কমন শর্ট কেস আমাদের ফিফথ ইয়ার জন্য পালস ওকে সবচেয়ে কমন আমাদের ফিফথ ইয়ারে সাধারণত কেস ডেফিসিট থাকে অনেক পর্যাপ্ত কেস পাওয়া যায় না এই জন্য শর্ট কেস একজনকে দিয়ে অনেক স্টুডেন্টকে পার করতে হয় এই জন্য আমরা দেখা গেছে যে আমরা কি করি আমরা বলি যে আমাদের স্যার বলে আমাকে পালসটা দেখাও ওকে পালস দেখানোর জন্য সবার আগে আমরা প্রথমে কি করি আমরা রেডিয়াল পালস দেখি ওকে রেডিয়াল পালস দেখার পরে আমরা সবাই পরে দেখি আমরা রেডিয়াল পালস দেখব তারপর কিউবিটাল পালস এখানে দেখব তারপর আমার সরাসরি চলে যাব আমরা ক্যারোটিড পালস ওকে এবং ক্যারোটিড পালস এর ক্ষেত্রে ক্যারোটিড পালস দেখলাম আমি প্রথমে মেথড বলি তাহলে রেডিয়াল তারপর হচ্ছে আমার কিউবিটাল আমার এ এরপরে ক্যারোটিড পালস এরপরে চলে আসবো রেডিও আমার রেডিও রেডিয়াল দিলে রেডিও ফিমোরাল দিলে আছে কিনা তাহলে একটা রেডিও রেডিয়াল দিলে রেডিও ফিমোরাল দিলে তারপরে আমি চলে যাবো পপিটিয়াল পাস তারপরে পোস্টিউর টিবিয়াল অ্যান্ড পোস্টিউর টিবিয়াল পাস এবং আটাকে ডর্সালিস পেনিস তখন অনেক সময় কি হয় তাদের সময় থাকে না তারা বলে যে শুধু ক্যারোটিড পালস দেখা এখন ক্যারোটিড পালস কেন দেখাতে বলে অধিকাংশ সময় আমরা ক্যারোটিড পালসটা খুঁজে পাই না এটা একটা ড্রব্যাক আর একটা হচ্ছে আমরা অনেক সময় টেনশনের কারণে দুইটা ক্যারোটিড পালস দুই হাতে পাশাপাশি চাপ তখন এটা আমাদের জন্য ফেলের একটা কারণ ক্যারোটিড পালস দেখানোর জন্য সবার সবসময় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি দেখবেন আপনি যে অ্যাডাম অ্যাপল আসছে এই যে আমাদের এই অ্যাডাম অ্যাপলে হাত বুড়া আঙুলটা রাখবেন রেখে একটু ল্যাটারালি দিয়ে চাপ দিলে দেবেন যে আপনি ক্যারোটিড পালস পাবেন এটা কখনো মিস হবে না পেশেন্টদের যে কোনো পেশেন্টদের আমার জাস্ট অ্যাডাম অ্যাপলে আপনি বুড়া আঙুলটা দেখলেন দেখে জাস্ট ল্যাটারাল দিকে চলে আসেন দেবেন যে আপনি ক্যারোটিড পালস কখনো মিস হবে না এটা হচ্ছে ক্যারোটিড পালস এটা প্রফেসর কাহাসা আমাদেরকে শিখিয়েছিলেন এইভাবে যে আর অনেক সময় কি হয় টেনশনের কারণে অ্যাঞ্জাইটির কারণে আমরা পেশেন্টের উপরে খুঁজতে থাকি এখানে একবার টিপ দিই এখানে একবার টিপ দিই পাই না এই জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আপনি অ্যাডাম অ্যাপেল এর টিপ উঁচু জায়গাটা ধরবেন ধরে ল্যাটারাল দিকে আসবেন ওকে ল্যাটারাল দিকে আসলেই আপনার ক্যারোটিড পালস পেয়ে গেলেন এবং এটা নেভার ডু সাইমুলটেনিয়াসলি নেভার ডু ইট সাইমুলটেনিয়াসলি একসাথে দুইটা ক্যারোটিড পালস দেখবেন না এই জন্য সাদে খুব প্রিয় জিনিস ক্যারোটিড পালস আর একটা বলে যে আপনি শুধু পালস দেখার ক্ষেত্রে সবসময় ও আপনি ভাইস ভার্সা পেশেন্টের ক্ষেত্রে আপনি যখন ডান পাশে দেখবেন আমরা বাম হাত ইউজ করব ডান পাশে ক্যারোটিড পালস দেখার সময় বাম হাত ইউজ করে বাম হাতের আমার অ্যাডাম অ্যাপলে হাত দিব দিয়ে জাস্ট ল্যাটারাল দিকে আসবো জাস্ট ল্যাটারাল দিকে আসবো তাহলে পেশেন্টের ডান পাশে ক্যারোটিড পালস দেখার জন্য আমরা বাম হাতের বুড়া আঙুল ইউজ করব আর পেশেন্টের ডান বাম পাশের জন্য আমরা আমার ডান হাতে ইউজ করব ভাইস ভার্সা ওকে আর দুই নম্বর হচ্ছে রেডিও রেডিও রেডিয়াল ডিলে অথবা রেডিও ফিমোরাল ডিলে কেন ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রেডিও রেডিয়াল ডিলে আমরা সাধারণত কোয়ার্টেশন অফ অ্যাওর্টার জন্য দেখি কোয়ার্টেশন অফ অ্যাওর্টা ওকে রেডিও ফিমোরাল ডিলে দিতে হবে তাহলে আমার এই দুইটা জিনিস তিনটে পালসের ক্ষেত্রে আরেকটা আসতেছি অনেক সময় সারা বলে যে শুধু ডর্সালিস পেরিস দেখানোর জন্য শুধু ডর্সালিস পেরিস আর্টারি দেখানোর জন্য এটা আমরা অনেক সময় মিস করি কোথায় দেখাতে যাই না যেমন আমার এটা পা ওকে আমি আসলে থিওরিক্যাল পায়ের ক্ষেত্রে দেখবেন যে পেশেন্টের পা এভাবে আছে আপনার একটা হাত অবশ্যই পেশেন্টের পা হাতের এখানে মানে পায়ের আপনার সোলের নিচে হাত থাকবেন সামান্য একটু ফ্লেক্স করবেন ফ্লেক্স করে এবার এই হাতে ফ্লেক্স করুন ধরুন এই হাতটা দিয়ে পেশেন্টে দেখবেন বুড়া আঙুলে যে ধরেন আমি যদি বুড়া আঙুল ধরি এটা মাঝখানে আঙুল ধরি এই যে গ্যাপ থাকে এই গ্যাপ বরাবর হাতটা এখানে নিয়ে আসবেন এই বুড়া আঙুলটা এখানে এটা আসলে থিওরিক্যাল আসলে দেখানো পেশেন্টের জন্য দেখাবো তাই আপনার মাথায় রাখেন যে ডর্সালিস পেরিস পালসটা দেখানো খুবই ইম্পর্টেন্ট কাহা স্যার একসময় ফিফথ ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট এখনো স্যাররা দেখে
কেন আপনি 10-40 পেজ প্র্যাকটিস করবেন এবং কেন স্যাররা এটাকে একটু এত বেশি মানে ইম্পর্টেন্স দেন, সেটা হচ্ছে যে আপনারা যখন ফিফথ ইয়ার পড়বেন, থিওরি পড়বেন অথবা ভবিষ্যতে পড়বেন, যখন আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ পড়ব, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ পড়ব, তখন এই 10-40 পেজটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি একটা পেশেন্টের আপনার লোয়ার লিম বলা যায় পেশেন্টের লো ব্যাক বলা যায় লিম পেইন নিয়ে আসে, একটু হাঁটার পরে পা ব্যথা বাড়ে, রাতে বেলায় ব্যথা বাড়ে, তখন আমি যদি 10-40 পেজ পাস না পাই, তার মানে এটা হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, পেরিফেরাল আর্টারি ডিজিজ। এই জন্য খুবই ইম্পর্টেন্ট, সারা চায় যে আমার ফিফথ ইয়ারে পেশেন্ট যেন আমার ডক্টররা যেন অন্ততপক্ষে পেশেন্টের পায়ে হাত দেয়। কেননা অধিকাংশ সময় বিশ্বাস করবেন কিনা, এই যে আমরা যখন লাস্ট আমি সরকারি কর্মচারীতে পোস্টিং ছিল, একটা মহিলা লো ব্যাক পেন বা দুই পায়ে ব্যথা, দুই পায়ে ব্যথা এবং দুই পায়ে ব্যথা নিয়ে সে যেন অর্থোপেডিক ডাক্তার কাছে গেছে, অর্থোপেডিক ডাক্তার এমআরআই করছে, ওকে আমার এমআরআই লম্বা সাকলে এমআরআই করে কিছু পায়ে নাই, ব্যথা ওষুধ দিচ্ছে, তার ব্যথা কিন্তু কমে না। তারপরে সে গেল নিউরোলজিস্টের কাছে, নিউরোলজিস্ট আর একটা এমআরআই করলো, এনসিএস করলো, ইএমজি করলো, তার ব্যথা কমে না, ওকে। তারপরে গেল সে ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের কাছে, ফিজিক্যাল মেডিসিন ডাক্তার তার আলট্রাসাউন্ড করলো, তার মানে তার ফিজিক্যাল মেডিসিনও কিছু পেলো না। আলটিমেট পরে আমাদের কাছে আসার পরে আমরাও প্রথম দিকে কিছু পাই নাই, পরে একদিন কি বুঝে আমি 10-40 পেজে পাস দিয়ে দেখি যে ওই পাসটা নাই, ওকে। তারপর আমরা এনজিওগ্রাম করলাম, এনজিওগ্রাম করে দেখি যে সিভিয়ার আর্টেরিয়াল ডিজিজ। তাহলে এখন দেখেন আমরা এই পেশেন্টের একটা যদি লিম পেইন নিয়ে আসে, পায়ে ব্যথা, কাপ মাসেলে পেইন বলে, বাটকে পেইন বলে, তা আমি যদি জাস্ট 10-40 পেরিসে হাত দিলে যদি আমি পেয়ে যাই, তার মানে তার আর্টেরিয়াল ডিজিজ ডায়াগনোসিস হলো, তাহলে পালস ওভারঅল একটা পালস এক্সামিনেশন করতে দিবে, এটা একটা শর্ট কেস, অথবা আপনাদেরকে ভেঙে ভেঙে বলবে যে আপনি শুধু 10-40 পেরিস পালস দেখান অথবা ক্যাভিটি পালস দেখান। সুতরাং এই জন্য পালস খুবই ইম্পর্টেন্ট। পালস থেকে আপনার কি পাবেন, কোশ্চেন গুলো কি আসে, একটা আসতে পারে পালসের টাইপ, আরেকটা আসতে পারে কখন পালস অ্যাবসেন্ট হয়। স্যারদের খুব প্রিয় জিনিস পালস অ্যাবসেন্ট কখন হয়, আরেকটা হচ্ছে পালসটা, হ্যাঁ সব সাইড কাউন্ট করা লাগবে না। একজন আমাকে প্রশ্ন করছেন যে আমার পালস কি প্রতিটা পালস প্রতিটা সারি কাউন্ট করবেন, না প্রথমে রেডিয়াল পালস কাউন্ট করে নেবেন, কাউন্ট করে নিলেই হবে, কাউন্ট করে এরপরে পরেগুলো শুধু আপনি ফিল করবেন, ফিল করবেন, ওকে। পালস দেখে রেডিও ফিমোরাল ডিলে আসলে কিভাবে দেখাবো, রেডিও ফিমোরাল ডিলে দেখাইতে হলে আপনার পেশেন্টের রেডিয়াল একটা হাত রাখবেন এক হাত, আর বাম হাত আপনি জানেন আটটা হাত পেশেন্টের ফিমোরাল আর্টারি উপরে রাখবেন, তাহলে একটা হাত থাকবে পেশেন্টের রেডিয়ালের উপরে আর একটা হাত থাকবে পেশেন্টের ফিমোরাল আর্টারির উপরে, জাস্ট এটাই রেডিও ফিমোরাল ডিলে। রেডিও ফিমোরাল ডিলে আমাদের মানুষের দুইটা পালস সাইমুলটেনিয়াসলি হবে, কিন্তু দেখবেন যে ওটা থাকলে আপনার এখানে পাঁচটা ফিমোরাল পালস ডিলে হবে, এবারে রেডিও ফিমোরাল ডিলে ডিলে, ওকে। তাহলে পালসের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে পালস সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য কমন হোয়াট আর দ্য কজ অফ অ্যাবসেন্ট পালস, এটা হচ্ছে আমার ট্যাকিওসিস আর্থ্রাইটিস, জাস্ট একটা ডিসিজ নাম মনে রাখেন, ওকে। অথবা সিভিয়ার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায় তখন আর পালস পাওয়া যায় না। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন স্যারের যে ইরেগুলার পালস কখন হয়, ইরেগুলার পালস তাদের খুবই প্রিয় কোশ্চেন, আপনারা নোট লিখে রাখতে পারেন। ইরেগুলার পালস এর কজ অবশ্যই মুছতে পারবেন, একবার ট্রিপল স্টার দিয়ে রাখেন, ইরেগুলার পালস সবচেয়ে কমন আপনাদের ফিফটি এর জন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর কিছু মুখস্থ রাখা দরকার নাই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ওকে। আর ট্যাকিকার্ডিয়া কজ, ব্রাডিকার্ডিয়া কজ, এগুলো আপনারা সবাই পারেন, আমি দিয়ে যাচ্ছি না, ওকে। তাহলে জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমি যদি প্রথমে এনিমিয়া, জন্ডিস, পালস, আর একটা জিনিস প্র্যাকটিস করবেন পালস বিপি মাপা, ব্লাড প্রেশার মাপা। আমি এই যে ঢাকা মেডিকেল যখন ক্লাস নিতে গেছি, আমার স্টুডেন্ট এটা দিয়ে অনেকে খুব অবাক হয়ে দেখাচ্ছে যে ওয়ার্ডের মধ্যে আমি প্রেশার মাপতে বলি, ওকে। ফিফথ ইয়ারে প্রেশার মাপতে দিয়েছি, ফিফথ ইয়ারে প্রেশার মাপা কিন্তু আপনারা আপনারা নিজেই কষ্ট করেন, প্রেশার মাপেন যে আপনাদের প্রেশার মাপা অধিকাংশই প্রেশার মাপা হয় না, আমি শুধু ভুলগুলো বলি। প্রেশার মাপতে গেলে আমরা যখন কাপ মাসেল আমরা যখন কাপটা র্যাপ করি, র্যাপ করার সময় দেখবেন যে প্রতিটা কাপের মধ্যে প্রতিটা কাপের মধ্যে একটা আর্টারি লেখা থাকে, আর্টারি এবং একটা তীর ছিঁড়ে দেওয়া থাকে, একটা মানে তীর এরো দেওয়া থাকে, ওই আপনি যেন সবসময় পালস বিপি মাপার সময় পালপেটারি ম্যাটার ইউজ করবেন। প্রথমে আপনার রেডিয়াল আপনার এই পালসটা আপনি ফিল করে নেন, ওকে। এই হাত থেকে মিনিমাম 2.5 ইঞ্চি উপরে থাকবে আপনার কাপের লোয়ার লিম, ওকে। লোয়ার লিম আমরা মাপার সময় কি করি, আমরা এটা খেয়াল রাখেন, আমরা যখন র্যাপ করি এই বরাবর না, একটু উপরে থাকবে, আমি শুধু ভুল করে আপনাকে ধরে যাচ্ছি, এটা হচ্ছে র্যাপটা থাকবে একটু উপরে, মানে আমার এই পালস এই কিউবিটাল ফসা থেকে
দুই সেন্টিমিটার মিনিমাম উপরে রাখেন, মিনিমাম উপরে 2 ইঞ্চি উপরে রাখেন। রাখার পরে এরপরে যখন আপনি কাপটা পালস করবেন, কখনোই আপনার স্টেথোর ডায়াফ্রাম এখানে ভিতরে ঢুকাবেন না, অনেকে আমাকে ভিতরে ঢুকাবেন না। এবং কতরূপ আমার এক ছোট ভাই লিখেছে স্যারদের সামনে পারা জিনিসও ভুল হয়ে যায়, হ্যাঁ এটা ভুল হবে না, এটা আমাদেরও হয়, এফসিবিএস ও হয়, এফসিবিএস হয়। তবে তৃতীয় জন্য আমি আশার খবর বলি, এমবিবিএস লেভেলে সাধারণত শুরু করে দিলে সারা সাধারণত মাইন্ড করে না, তারা অনেক হেল্প করে। এই একই পরীক্ষা এফসিবিএস এ হয়, একই পরীক্ষা এমডিতে হবে। এফসিপিএস এমডিতে সারা থাকবে সাইলেন্ট কিলার, কোনো কথা বলবে না, আপনি একবার সাইলেন্ট মানে ফেল হবেন। কিন্তু এমবিবিএস সাধারণত ফেল করানোর জন্য সারা থাকে না, এই জন্য না পারলেও ভয় কিছু নাই, চেষ্টা বারবার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে এখন দেখেন, এখন দেখো তোমরা যখন উপরে বাচ্ছ, দুইটা কমন ভুল আমরা করি। একটা হচ্ছে আমরা ডায়াফ্রামটা আমরা কাফের ভিতরে ঢুকাই দিই, কাফের ভিতরে ঢুকানো যাবে না। এক, অনেক সময় পাম্প করতে দেখা যায় যে ধুম করে 220-230 তুলে ফেলছে, না এই জন্য যখন পাম্প করবে হয় এখানে একটা হাত রাখো অথবা রেডিয়াল পালস একটা হাত রাখো, জাস্ট যেখানে পালসটা ডিজিয়ার করবে এর থেকে 20 মিলিমিটার মার্কারি বাড়াবা, 20-30 অথবা এই কথা আছে, মানে এটা সব দেখবেন কত বাড়াইছো, তবে 20-30 বাড়াবা। অনেকে আন্তারি 260 পর্যন্ত তুলে এ পালস আসতে নামায় না। তাহলে আমাদের প্রেশার মাপার দুইটা মেথড, একটা হচ্ছে পালপেটরি মেথড ইউজ করবো আমরা। প্রথমে আমরা পালসটা লোকেট করে নিব এর, এবং র্যাপিং করার সময় আমি এমন ভাবে র্যাপিং করবো যেন এই গ্যাপ থেকে মিনিমাম 2.5 ইঞ্চি উপরে থাকে, আমরা বলি উপরে থাকবে। এবং আমি যখন এটা বসাবো আমি এর ভিতরে ঢুকাবো না, আমরা জাস্ট খালি জায়গার মধ্যে বসাবো। ওকে, খুব দ্রুত লোয়ার ডাউন করবো না। তাহলে বিপি মাপার একটু প্রসেসটা, এখন ম্যাকলিউরি দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে বিপি মেজার কিভাবে করতে হয়, তাহলে হাতে বিপি তোমরা দেখে নিও, এই ভুলে যেন করা যাবে না। কারণ একটু এসে একবারে পালপেশন না করে অনেক দূর পর্যন্ত বিপি তোলা, এটা যেন সিস্টেমে বিপি না তোলা হয় তখন, আর একটা হচ্ছে ডায়াফ্রামের জন্য ভিতরে না ঢুকে। তাহলে বিপি মাপার জন্য আমরা দুটো জিনিস খেয়াল রাখবো, একটা হচ্ছে আমরা ভিতরে ঢুকাবো না। তখন প্রেশার থেকে প্রশ্ন করা সেটা সবচেয়ে কমন কোশ্চেন, কারণ আমাদের আত্মীয় স্বজনদের শুরু করে সবাই, এবং 50 একটা ছেলে প্রেশার মাপতে পারবে এবং প্রেশারের কোশ্চেন গুলো আনসার করতে পারবে, শর্ট কেস আমরা চাই, হয়তো লং কেস এবং ভাই ভাই অনেক সময় ধরে যে হাই প্রেশার কজ বলো, হাই প্রেশার কজ সবচেয়ে কমন কজ এসেনশিয়াল হাইপারটেনশন। আচ্ছা হ্যাঁ, আর একটা একজন আমার ছোট একজন বলছে যে আমার মিডিয়াটাকে হাত রাখতে, হ্যাঁ যখন পেশেন্ট শুয়ে থাকবে, পেশেন্ট শুয়ে থাকলে এই হাত বরাবর যেখানে থাকে এই হাতটা আমার এখানে থাকে, এবং হাত বরাবর রাখলে সেটা হার্ট লেভেলে হয়ে যায়, পেশেন্ট বসে থাকলেও হার্ট লেভেলে রাখতে হবে, হ্যাঁ মানে মিটারটা হার্ট লেভেলে রাখতে হবে। তারপরে এখন পেশার থেকে কি কোশ্চেন করে, সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে হাই প্রেশার হচ্ছে কমন কজ বলো, হাই প্রেশার, কারণ হাই প্রেশার কমন কজ কি, সবচেয়ে কমন কজ হচ্ছে ইডিওপ্যাথিক, আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বলি, 95% ক্ষেত্রে এসেনশিয়াল হাইপারটেনশন মানে কজ জানা যায় না, আর অনলি 5% ক্ষেত্রে আমরা কজ বুঝবো। যে কোনো এন্ডোক্রাইন কজ যা যা নাম জানো সবে বলে ফেলবা। ওকে, হাইপারটেনশন আমি বললাম যে 95% ক্ষেত্রে সে এসেনশিয়াল হাইপারটেনশন, এসেনশিয়াল হাইপারটেনশনের কজ হচ্ছে কোনো কজ নাই, এটাকে এই জন্য আমরা আমাদের নর্মাল শারীরিক ফিজিওলজিক্যাল প্রসেস মেনটেন করার জন্য যে যে প্রেশারটা মেনটেন করতে হয় ওটাকে এই জন্য এসেনশিয়াল হাইপারটেনশন বলে, মানে আমার এই এই প্রেশারটা প্রয়োজনীয় ছিল কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি, এই জন্য এসেনশিয়াল হাইপারটেনশন বলছি আমরা। আর একটা হচ্ছে আননোন কজ, আননোন সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন, সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন অথবা কজ অফ হাইপারটেনশন ক্ষেত্রে সেকেন্ডারি কজ সবসময় সেকেন্ডারি কজটা মনে রাখা সবচেয়ে সহজ কজ হচ্ছে যত রকমের এন্ডোক্রাইন ডিজিজের নাম জানো সবগুলো নাম বলবা, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, হ্যাঁ প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, ডায়াবেটিস, ওকে পিউকোমোসাইটোমা, যতগুলো থাইরোসিওসিস, যতগুলো কজ জানো সবই বলবা। ওকে, এখানে 11 পর্যন্ত শেষ। ওকে, আমি আর এগিয়ে গেলাম না। তাহলে আমরা জেনারেল এক্সামিনেশন থেকে আমরা করা সার্কেস পড়লাম, একটা হচ্ছে এনিমিয়া, জন্ডিস, আর একটা হচ্ছে আমরা পড়লাম পালস, বিপি, আর কিছু কি আমাদের লাগবে আসে। এবার আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লিম নোড, এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট, এন্ড তোমাদের জন্য লিম নোড হচ্ছে আমরা চাই যে প্রতিটা লিম নোড তোমরা টাচ করছো কিনা। আমরা যদি পেশেন্ট এখানে যদি নাই, আমরা প্রথমে কি করি, সাব মেন্টাল, সাব মেন্ডিবুলার, জুগলো ডায়াগনস্টিক, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, সাব অক্সিপিটাল, ওকে, এরপরে হচ্ছে ডর্সাল চেইন, আর হচ্ছে অ্যান্টিরিয়র সার্ভাইকাল চেইন। অ্যান্টিরিয়র সার্ভাইকাল চেইন দেখার সময় সাবধানে, আমার হাতটা এক পাশে চলে আসবে, পেশেন্টের হাত একটু র্যাপ হবে, একটু রিল্যাক্স হবে, ওই পাশে আমি হাত দেখবো। আসলে এগুলো কিউডি না, মানে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য সবচেয়ে ভালো,
যদি করোনা শেষ হয় আমরা একদিন এটা মানে আমাদের জেনেসিস মানে একবারে আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে আমরা একটা ক্লাস নিব। আমি চেষ্টা করবো একটা শর্ট কেসে ক্লাস নেওয়ার জন্য পেশেন্ট নিয়ে আসবো আমরা, ওকে, নিয়ে এসে আমরা এগুলা প্র্যাকটিস করতে হবে, দেখা আমি দেখাই দিব। তবে লিমনোড এক্সামিনেশন করার সময় সাধারণত তোমাদেরকে বড় বড় লিমনোড, লিম্ফোমা পেশেন্ট, কিবি পেশেন্ট এর লিমনোড গুলো যেগুলো বড় বড় দেখা যাচ্ছে, বড় বড় লিমনোড দেখা যাবে ওগুলো দিবে। খুব খুঁজে বের করতে হবে এমন না, এক জায়গায় লিমনোড মানে বড় লিমনোড দিবে। কিন্তু ফিফথ ইয়ারে আমরা যেটা চাই, আমাদের স্যাররা যেটা চায় যে তুমি লিমনোড এক্সামিনেশন করার পরে প্রেজেন্ট করতে পারছো কিনা। যেমন স্যাররা যখন প্রশ্ন করে এক্সামিন দে লিমনোড, আমরা লিমনোড তো বড় বড়, আচ্ছা একজন প্রশ্ন করছে সাজাতে যেহেতু আমার পেশাটা কি শোয়ায় মাপবো নাকি বসে মাপবো। সাধারণত আমাদের যখন শর্ট কেসে পেশেন্ট থাকে, পেশেন্টকে শুয়ে থাকে, আমরা শোয়ায় মাপবো। শুধুমাত্র তোমার স্মার্টনেস হচ্ছে পেশেন্টকে জিজ্ঞেস করা যে আপনি কিছুক্ষণ আগে আসছেন নাকি, মানে মিনিমাম 30 মিনিট সে শুয়ে আছে কিনা, 30 মিনিট সে শুয়ে আছে কিনা এই জন্য। আর যদি বসায় থাকে বসে মাপা যায়, সমস্যা নাই। তবে প্রেশার মাপার জন্য ফিফথ ইয়ারে ম্যাথতে ইম্পর্টেন্ট। এরপরে আরো ভালো নাম্বার পাওয়ার জন্য যারা অনার্স মার্ক পেতে চায়, ওরা পেশেন্ট যদি শুয়ে থাকে পেশেন্টকে অফার করবে, স্যার আমি একটু পেশেন্টকে দাঁড়ায় প্রেশার মাপতে চাই, এবং আর একটা অফার হচ্ছে স্যার আমি দুই হাতে কম্পেয়ার করতে চাই। সাধারণত এত সময় দিবে না, কারণ আমাদের সময় অনেক শর্ট থাকে, এই জন্য অফার করবা স্যারকে, স্যার উড়াই লাইক টু প্লিজ এক্সামিন দ্য প্রেশার অন স্ট্যান্ডিং পজিশন অর বোথ হ্যান্ড। স্ট্যান্ডিং পজিশন কেন দেখি, টু অবজার্ভ দ্য পোস্টুরাল ড্রপ, পোস্টুরাল ড্রপ, পোস্টুরাল ড্রপের কজ কি, সবচেয়ে কমন কজ হচ্ছে এডিশন ডিজিজ। ওকে, এখন এখন যেটা লাগবে আমি লিমনোড, লিমনোডের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যখন তোমাদেরকে বলি লিমনোড এক্সামিনেশন করো, তোমরা জানো সবাইকে লিমনোড সবসময় বলে কি, ওকে, তাহলে আমরা প্রত্যেকে বলে কি স্যার লিমনোড আসছে কোথায়, আছে সার্ভাইকাল আসছে, কত বড় স্যার 2 ইঞ্চি 2 সেন্টিমিটার হবে স্যার, আচ্ছা লিমনোডে কি পেইন না টেন্ডার নাকি নন টেন্ডার, স্যার টেন্ডার, আচ্ছা লিমনোডে কি এই কটা লিমনোড হবে, 2-3টা স্যার, এগুলো কি আন্ডারলাইন এসেছে ফিক্সড আছে, স্যার না ফিক্সড নাই, তাহলে এই যে কোশ্চেন গুলো করতেছে আর তুমি আনসার দিচ্ছে এখান থেকে নাম্বার বেশি পাবা না, হয়তো পাস করবা। এই জন্য যখনই লিমনোড পাও তখন প্রেজেন্টেশনটা কেমন হবে, প্রেজেন্টেশনে দেখো কয়টা পয়েন্ট আমি বলি, যেমন এক্সামিন দ্য সার্ভাইকাল লিম্ফ নোড, দ্যার ইজ সার্ভাইকাল লিম্ফ পেনোপ্যাথি, মোস্ট অ্যানলার্স লিম্ফ নোড হুইচ ইজ রাইট অ্যান্টিরিয়র সার্ভাইকাল, সাপোজ রাইট অ্যান্টিরিয়র সার্ভাইকাল মেজারিং 4 ইন্টু 4 সেন্টিমিটার, আন্ডারলাইং স্ট্রাকচার অর ওভারলাইং স্কিন, নন টেন্ডার, ফার্ম ইন কনসিস্টেন্সি অ্যান্ড দেয়ার ইজ নো ডিসচার্জিং সাইনাস, তাহলে প্রথম কাজ হচ্ছে সাইট কোথায় অবস্থিত, নাম্বার, কনসিস্টেন্সি, ফিস্টা আন্ডারলাইং স্ট্রাকচার আর ওভারলাইং স্কিন, এমন কোনো সাইনাস আছে কিনা, ডিসচার্জিং সাইনাস আছে কিনা, প্রত্যেকটা পয়েন্ট যখন বলবে তখন তারা তখন খুশি, এবং তখন লিমনোড নিয়ে কিছু কোশ্চেন করবে, এবং এই লিমনোডের কোশ্চেনে তোমার শর্ট কেসে পানাস মার্ক পেয়ে যাবে। যেমন লিমনোডের কজ, হোয়াট আর দ্য কমন কজ অফ লিম্ফ পেডেনোপ্যাথি, হোয়াট আর দ্য কমন কজ অফ লিম্ফ পেডেনোপ্যাথি, মুখস্থ বেশি করা দরকার নাই, সবচেয়ে কমন কজ সার্ভাইকাল পেরিনোপ্যাথির টিবি লিম্পোমা, টিবি লিম্পোমা, এই দুটো কজ মুখস্থ করেন, এটা হচ্ছে টিবি লিম্পোমা আর হচ্ছে সিএলএল অথবা লিউকেমিয়া, ওকে, টিবি লিম্পোমা সিএলএল লিউকেমিয়া, এই তিনটা কজ একটা মুখস্থ কোনো কথা নেই। ফিফটির জন্য আমি তিনটে কজ টিবি এবং লিম্পোমা সবাইকে বলতে হবে, সমস্যা যে ফিফটির জন্য আমরা বলি তখন কোথা থেকে তোমরা আনকমন, স্যার অ্যাসিলি, স্যার ইনফেকশাস মনোনিউক্লিওসিস, স্যার ফাঙ্গাল ইনফেকশন, এগুলো হ্যাঁ এগুলো আনসার ঠিক আছে, কিন্তু এগুলো কমন না, এগুলো কমন না, এই জন্য সবচেয়ে কমন কজ গুলো সবার আগে বলতে হয়। হ্যাঁ, এই জন্য একজন প্রশ্ন করছে লিম নোড সবসময় ফুল প্রেজেন্টেশন বলবেন, ফুল প্রেজেন্টেশন আমি তো বললাম, এই জন্য শর্ট কেসে প্রথমে আমি বলছি যে যেই শর্ট কেসটাই করেন সবসময় ফুল প্রেজেন্টেশন বলবেন সবসময়, ওকে ওকে। তারপরে এখন লিমনোডের ক্ষেত্রে আরো জনপ্রিয় কিছু কোশ্চেন মুখস্থ রাখবেন, এগুলো লাগবে, যেমন টেন্ডার লিমনোডের কজ কি, হার্ড লিমনোডের কজ কি, ওকে, টেন্ডারের কজ কি, যে কোনো ইনফেকশন, সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন, হার্ড হার্ড সবসময় ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সি, ওকে। তারপর হচ্ছে আমরা বলি রাবারি, রাবারি কজ কি, লিম্পোমা, রাবারি লিম্পোমা, ডিসচার্জিং সাইনাস কেন বলছেন, ডিসচার্জিং সাইনাস স্যার সাধারণত টিবি, টিবিতে ডিসচার্জিং সাইনাস থাকে, আর কিছু থাকে অনার্স মার্ক পাওয়ার জন্য অ্যাক্টিনোমাইকোসিস, তো অ্যাক্টিনোমাইকোসিস দরকার নেই, আপনার টিবি বলেন, টিবি বললে অনার্স মার্ক, টিবি তখন মুখ দিয়ে বাইর হবে না, পিপিতে মুখ দিয়ে বাইর হবে না,
এই যে প্রত্যেকটা পয়েন্ট কেন বলছেন? আমরা সারা ধরুন এখান থেকে কোশ্চেন করা আছে, আপনি বলছেন যে ফিশ টু আন্ডারলাইং স্ট্রাকচার যে কি ইম্পর্টেন্ট আছে? জি স্যার ইম্পর্টেন্ট আছে, যদি ম্যালিগন্যান্ট হয় সেকেন্ডারি হয় সেক্ষেত্রে ফিশ হয়ে যায়। ওকে, তাহলে লিম্ফ নোড হয়ে গেল, তাহলে এখান থেকে শর্ট কেস আর কিছু নাই, জেনারেলাইজেশন আমি আশা করি আর কিছু আপনাদের লাগবে না। ওকে, বাকি 24টা পয়েন্ট জেনারেলাইজেশন করবেন আপনারা, কিন্তু আমার কথা হচ্ছে এই 5টা জিনিস ফরজ আজীবনের জন্য। আপনাকে পাস দেখতে হবে, ডিপি মাপ শিখতে হবে, লিম্ফ নোড দেখতে হবে। এই চেম্বারে যখন আমরা রোগী দেখি, অধিকাংশ আমাদের অনেক স্যাররাই অনেক বড় বড় মানে প্র্যাকটিস করেন সময়ের অভাবে অথবা জাস্ট কনসার্নের অভাবে, পেশেন্টের জ্বর নিয়ে আসছে আমরা লিম্ফ নোড দেখি নাই, পেশেন্টের আমার বুক ধরপড় করে আমরা পালস দেখি নাই, পেশেন্ট বলে আমার তো বুকে টাইটনেস আছে আমরা পালস দেখি নাই। ওকে, আপনার পেশেন্ট জেনারেলাইজ উইকনেস, যে আপনি আমার এই লাস্ট আমি ইবনে সিনা চেম্বার করি কল্যাণপুরে, ইবনে সিনা কল্যাণপুরে একটা মহিলা আছে, শিক্ষিত, খুবই শিক্ষিত মহিলা, এবং মজার ব্যাপার হচ্ছে একজন গাইনি কনসালট্যান্ট আমার কাছে রেফার করেছেন, গাইনি কনসালট্যান্ট সকল ওনার জেনারেলাইজ উইকনেস সকল টেস্ট করা হয়েছে, সকল টেস্ট করার পরে উইকনেসে কোনো কজ পাচ্ছে না, তখন আমার কাছে পাইছে। আমি জাস্ট এনিমে দেখি যে হিমোগ্লোবিন 7, আমি শুধু এনিমে ডায়াগনোস করেছি, 2 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, উনি কিন্তু সুস্থ। তবে আপনারা যখন একটা রুগী উইকনেস বলবে, উইকনেস বলার পরে অবশ্যই এনিমে দেখবেন। আমার এক ছোট ভাই প্রশ্ন করছে যে পালসের আমি ভলিউম বুঝতে পারি না, পালসের ভলিউম বোঝার জন্য সবার আগে নিজে পালসের ভলিউম দেখেন, আমি সবচেয়ে সুস্থ, আপনি নিজে সুস্থ আছেন, দেখবেন যে এই যে ভলিউমটা, এই ভলিউমটা মনে রাখেন, এটাই নর্মাল, এর চেয়ে জোরে জোরে যখন জোরে জোরে বাড়ি হবে হাই ভলিউম। ওকে, জোরে জোরে, আর একটা শখের পেশেন্ট লো ভলিউম, মানে ভলিউম মানে হচ্ছে কত ফোর্সফুললি, ভলিউম মানে আমি এখানে অন্য ভলিউম না, আসলে কত ফোর্সফুললি আপনার পাসটা আপনি ফিল করতেছেন, ওটাকে বলা হয় ভলিউম, হাই ভলিউম লো ভলিউম। ওকে, তাহলে আমার জেনারেলাইজেশন শেষ, এবার আসেন আমার রেসপিরি সিস্টেম, আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবো না, কারণ এটা থিওরিক্যাল পড়াই লাভ নাই, রেসপিরি সিস্টেম, রেসপিরি সিস্টেমে পারেন আর না পারেন একটা এক্সামিনেশন শিখতে হবে ফ্রম ব্যাক, রেসপিরি সিস্টেম এক্সামিনেশন ফ্রম ব্যাক এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 4টা পয়েন্ট, ইন্সপেকশন পালপেশন পারকাশন অসকালেশন। আপনারা বিশ্বাস করবেন কিনা, আপনাদের বড় বড় যারা অ্যাবসিস পরীক্ষা দিতে আসে, এমডি পরীক্ষা দিতে আসে, ওরা এই সিকোয়েন্স ভুল করে এবং এখানে এই পাস থাকায়, তাহলে ইন্সপেকশনে কি দেখবেন, পালপেশনে কি দেখবেন, পারকাশনে কি দেখবেন, অসকালেশন কি দেখবেন? তবে আপনাদের জন্য ইন্সপেকশন পালপেশন পারকাশন অসকালেশন এগুলো আপনার ম্যাথমেটিক্যাল শিখবেন, ওয়ারে আসলে এটা পেশেন্টের বেড সাইডে না দেখালে আপনারা আমি থিওরি পড়াচ্ছি না কিছুই বুঝবেন না, এটা থিওরিতে আসতে হবে, ওয়ার্ডে আসতে হবে। আমি তো বললাম যে আমাদের করোনা শেষ হতে বা করোনা কমে আমরা জেনেসিসকে অনুরোধ করবো যে ওদের ওয়ার্ডে নিয়ে আমি পেশেন্ট মানে আমাদের পেশেন্টকে নিয়ে আসতে হবে, পেশেন্ট উপরে দিতে হবে। তাহলে এখন দেখেন, একটা হচ্ছে যে রেসপিরি সিস্টেমে ব্যাকের ক্ষেত্রে অসকালেশন প্র্যাকটিস করবেন, আজকে আপনারা নিজের নিজের স্ট্রেথ দিয়ে নিজের ব্রেস সাউন্ড প্র্যাকটিস করেন, বাসায় যারা আছে সবাই ব্রেস সাউন্ড প্র্যাকটিস করেন, এটা নর্মাল, সবাই ব্রেস সাউন্ড পেশেন্ট সবাই আপনার আব্বু আম্মু সামনে যে আছে সবাই বলবে তুমি পিছিয়ে ফিরে বসো আমি তোমার পিছন দিয়ে শুনতেছি, কানে লাগান, লাগায় জোরে শ্বাস নিতে বলেন, শ্বাস ছাড়তে বলেন, এইটাই প্র্যাকটিস করেন, এটা ব্রেস সাউন্ড। ওকে, তাহলে পিছন থেকে বেস সাউন্ড শুনে প্র্যাকটিস করতে হবে, কারণ কি বেস সাউন্ড আমরা ইন্সপেকশন বলেন, পালপেশন বলেন, পারকাশন বলেন, এগুলো দিয়ে আমরা সাধারণত ডিফারেন্সিয়েট করি না, ডিফারেন্সিয়েট করে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে বেস সাউন্ড দিয়ে, এই জন্য অনেকে বেস সাউন্ড বুঝতে পারে না। ওকে, বেস সাউন্ড বুঝতে না পেরে আন্তাজি তখন বলতে হয়, মানে বেস সাউন্ড শোনার জন্য আগে নিজের আত্মীয় স্বজন যা আছে বাসায় যা সবাই বেস সাউন্ড শোনা, হ্যাঁ বেস সাউন্ড শুনতে যে দুটি জিনিস আমার কনফিউশন হয়, তার ব্রঙ্কিয়াল বেস সাউন্ড আর ক্রেভস, ব্রঙ্কিয়াল ব্রেস সাউন্ড আর ক্রেভস, ব্রঙ্কিয়াল ব্রেস সাউন্ড মানে ব্রঙ্কালে ব্রঙ্কিয়াল ট্রির উপর যে সাউন্ডটা হয় ব্রঙ্কিয়াল ব্রেস সাউন্ড, ব্রঙ্কিয়াল ব্রেস সাউন্ড সবচেয়ে ভালো হচ্ছে আপনি স্টেজে আপনার গলার উপর ধরার পরে যে সাউন্ডটা হবে, এই যে এখানে আপনার টাকির উপর ধরেন, টাকির উপর ধরে যে সাউন্ডটা এটাই ব্রঙ্কিয়াল ব্রেস সাউন্ড, তার মানে কি আজকে একটু অসকালেট করেন, এই সাউন্ডটা মেমোরিতে রাখেন, এটাই আপনার ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, এবং এটা যখন পাবেন এটা ব্রঙ্কিয়াল বেস সাউন্ড বলবেন। তাহলে এখন ব্রঙ্কিয়াল বেস সাউন্ড শোনার জন্য আমাদের সবার আগে আমাদের ট্রাকিয়ার উপরে সাউন্ড শোনেন, এটাই ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, এর চেয়ে ক্লাসিক্যাল ব্রঙ্কিয়াল বেস সাউন্ড। তাহলে ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দ্যাট ইজ ইন্সপেকশন একটা পার্ট থাকবে, এক্সপ্রেশন একটা পার্ট থাকবে, মাঝখানে গ্যাপ থাকে, আপনি দেখেন এখানে শুনেন অসকালেশন করেন, দেখবেন মাঝখানে গ্যাপ থাকে, তাহলে ইন্সপিরেশন এক্সপিরেশন মাঝখানে গ্যাপ, এই গ্যাপে তাই আমরা
এই এই প্যাটার্নের সাউন্ড কে আমরা ব্রঙ্কিয়াল বেস সাউন্ড বলছি। ওকে, মানে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড সবচেয়ে কমন কোথায় পাওয়া যায়? কনসলিডেশন। কোথায় পাওয়া যায়? কনসলিডেশন, যে কোনো কনসলিডেশনের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যায়। এখন মুহূর্তে একটা, আর অন্য কিছু সব ভুলে যান। ব্রঙ্কিয়াল বেস সাউন্ড কই পাওয়া যাবে? কনসলিডেশন। আর কই পাওয়া যাবে? ফাইবোসিস। আর কই পাওয়া যাবে? সামটাইমস ক্যাভিটেশনের ক্ষেত্রে। ওকে, থ্রি সি, তাহলে কনসলিডেশন, ক্যাভিটেশন, ফাইবোসিস। ওকে, তিনটা, আর কিছু আমার কাছে দেখার নেই। কি? কনসলিডেশন, ক্যাভিটেশন, আর একটা হচ্ছে ফাইব্রোসিস। ওকে, আর রেসপিরেটরি সিস্টেম থেকে আমি আর কিছুই পড়াবো না আপনাদের। সবার শেষে বেস সাউন্ড অ্যাবসেন্ট, বেস সাউন্ড অ্যাবসেন্ট সবচেয়ে কমন কজ কি? কমন কজ হচ্ছে প্লুরাল ইফিউশন, এক নাম্বার কজ। দুই নম্বর কজ কলাপস। এই দুটো মুখস্থ রাখেন। এখন ফরজ, আমরা সবচেয়ে প্যাচ লাগাই, স্যার যখন প্রশ্ন করছে ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের কজ কি, হরস কে বলে পারে স্যার কলাপস, মানে সে না বুঝে। ব্যাপারটা কি, আপনার ব্রঙ্কিয়াল বেস সাউন্ড মানে কি, যেখানে একটা আমার ব্রঙ্কিয়াল সাউন্ড হচ্ছে, তাহলে একটা কজ কনসলিডেশন, দুই নম্বর কজ আমার ফাইব্রোসিস, তিন নম্বর কজ ক্যাভিটেশন। ওকে, আর তিন নম্বর এখন আসছেন বেস সাউন্ড অ্যাবসেন্ট কখন হবে, মানে আমার যখন লাংসে বেস সাউন্ড অ্যাবসেন্ট, যদি কোনো পুরো লাংসে পানি জমে যায় তাহলে কি হবে আমার, আমার কি হবে, আমার যদি পুরো প্লুরাল ফ্লুইড জমে যায় তাহলে প্লুরাল ইফিউশন। বেস সাউন্ড অ্যাবসেন্টের সবচেয়ে কমন কজ, সবচেয়ে কমন কজ প্লুরাল ইফিউশন, কলাপস। ওকে ওকে, তাহলে কলাপস, প্লুরাল ইফিউশন আর কলাপস, আর এটা হতে পারে মাসলেশন। তাহলে বেস সাউন্ড অ্যাবসেন্ট কিছু হয়, বেস সাউন্ড অ্যাবসেন্ট সবচেয়ে কমন যদি বলে আপনি, একটা যদি বলতে হয় বলে একটা বলে প্লুরাল ইফিউশন আর কলাপস। ওকে, কেন ইম্পর্টেন্ট বেস সাউন্ড, এই জন্য আমি বলছি, আমরা এগুলো যদি বেস সাউন্ড না বুঝেন আপনি কখনো ইফিউশন বুঝবেন না। বেস সাউন্ড আপনি যদি নিজে নর্মাল বেস সাউন্ড আপনি লোকেট করতে পারেন না, আইডেন্টিফাই করতে পারেন, আপনি তো কখনো অ্যাবনর্মাল বেস সাউন্ড বুঝতে পারবেন না। ওকে, এই জন্য বেস সাউন্ড অবশ্যই প্র্যাকটিস করবেন। নর্মাল পেশেন্ট বা আজকে আত্মীয় স্বজন যা আছে সবাই বেস সাউন্ড প্র্যাকটিস করেন। ওকে, বেস সাউন্ড, তাহলে বেস সাউন্ড অ্যাবসেন্ট কখন হয় আর কখন ব্রঙ্কিয়াল বেস সাউন্ড হয়, এটা আপনার ফরজ। একজন প্রশ্ন করছে কিভাবে প্লুরাল রাব বুঝবো, আমি ফিফথ ইয়ার, প্লুরাল রাব আপনার দরকার নাই। প্রথম কথা, প্লুরাল রাব দরকার নাই, ভুলে যান। ওকে, এখন আসেন, আর রেসপিরেটরি সিস্টেমে আর একটা সবচেয়ে কমন, স্যারদের খুবই প্রিয়, মানে এর বিকল্প হবে, যেমন নাজমুল স্যার শুধুমাত্র একটাই শর্ট কেস, জাস্ট স্যার বলে ট্রাকিয়াল পজিশন দেখান, ট্রাকিয়াল পজিশন দেখান, আর কিচ্ছু বলে না, এটাই শর্ট কেস। কাহা স্যার বলতো ট্রাকিয়াল পজিশন দেখান, ইভেন এখন যারা এফসিএস পরীক্ষা নিবে, এমডি পরীক্ষা নিবে, অথবা আপনাদের এমবিবিএস লেভেলে, সবাই ট্রাকিয়াল পজিশন দেখেন। ট্রাকিয়াল পজিশন দেখার জন্য পেশেন্টদের আপনি জাস্ট ট্রাকিয়া অ্যাডামের ফেলে হাত দিবেন, অ্যাডামের ফেলে একটা হাত দিয়ে, আমরা বলি ক্যামেরার সাথে এভাবে হাত দিয়ে, হাত দিয়ে জাস্ট নিচে দিয়ে এবার আঙুলটা নামান, নেমে দুই পাশে স্পেস দেখেন, দুই পাশে স্পেস দেখেন। তবে আমি সবচেয়ে সহজ করি, আমি ট্রাকিয়ার আস্তে আস্তে কোন দিকে গেছে, ডান পাশে গেছে তাকে, ঠিক আছে, আমি ট্রাকিয়াকে ফলো করি, এদিকে আসছে দেখি এদিকে গেছে, এরা ট্রাকিয়াল পজিশন প্র্যাকটিস করবেন। ট্রাকিয়াল পজিশন কেন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ট্রাকিয়াল পজিশন, যদি আপনার কেন ইম্পর্টেন্ট, ট্রাকিয়া যেদিকে যাবে, ট্রাকিয়া সবসময় মাঝখানে থাকে, ধরে রাখে মাঝখানে থাকে, সে কেউ যদি ডানে যায় তাহলে ঘটনা কি ঘটলো, যদি ট্রাকিয়া আমার মাঝখানে আসে, যদি ডানে আসে তাহলে ডানে কেউ টান দিছে, তাই না, ডানে কেউ টান দিছে, অথবা বাম থেকে কেউ ধাক্কা মারছে, দুটো আপনি কনসেপ্ট ক্লিয়ার এখানে, তাহলে আন্তাজি আনসার দেওয়া লাগে, ওদের সময় আন্তাজি আনসার দিই, মুখস্থ করে যায়, মুখস্থ কথা খান, ট্রাকিয়া মাঝখানে আসে, আপনি ডান পাশে ডেভিয়েশন পাইছে, তাহলে বলতে পারে স্যার হয় ডান পাশে কেউ আছে যে টান দিয়ে নিয়ে গেছে, অথবা বাম পাশে কেউ আছে ধাক্কা মারছে, তাহলে ডান পাশে যে টান দিবে, টান দিয়ে কখন, যখন ফাইব্রোসিস হয়, যখন কলাপস হবে। ওকে, কলাপস, কলাপস যখন হয় সেই চার দিকে টান দিচ্ছে, আর একটা হচ্ছে তখন ধাক্কা মারবে, ধাক্কা মারবে যখন ম্যাসিভ প্লুরাল ইফিউশন হবে, এই পাশে বাম পাশে অনেক পানি জমে গেছে, পানি ধাক্কা মারছে পুরো ফুসফুসকে, তাহলে এটা হচ্ছে আমরা যদি ট্রাকিয়া শিফটেড টু দ্য অপোজিট সাইড, যদি আমার লেফটে শিফট করে, তাহলে আমি যদি বলি ট্রাকিয়া শিফট টু দ্য লেফট, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি, ট্রাকিয়া শিফট টু দ্য লেফট, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে হয় লেফটে আমার কলাপস ফাইব্রোসিস, লেফটে কলাপস অর ফাইব্রোসিস, অথবা রাইটে ম্যাসিভ প্লুরাল ইফিউশন, ম্যাসিভ প্লুরাল ইফিউশন অর মাসলেশন, অর মাসলেশন। ওকে, দুই জিনিস ক্লিয়ার কাজ, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন,
যদি ট্রাকিয়া ডান পাশে যায় তার ডান পাশে হয় কলাপস আসছে অথবা ফাইব্রোসিস আছে যে টার্ম দিচ্ছে, অথবা বাম পাশে ম্যাসিভ প্লুরাল ভিশন আছে যে ধাক্কা মারছে। ওকে নিউমোথ্রাক্স, হ্যাঁ এটা একজন প্রশ্ন করছেন যে শেখাচ্ছে আমার যদি ডান পাশে আমার ডান পাশে টেনশন নিউমোথ্রাক্স হয়, আমি একটু জটিল আমি জটিল পড়ানো চাচ্ছি না, টেনশন একজন প্রশ্ন করছেন টেনশন নিউমোথ্রাক্স, হ্যাঁ টেনশন নিউমোথ্রাক্স থাকলেও তখন ট্রাকিয়া লেফটে যাবে, তবে এই পর্যন্ত যাওয়ার দরকার না, আপনার শুধু এই দুটো মুখস্থ রাখলে হবে। ওকে তাহলে রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার এই রেসপিরেটরি ব্রেথ সাউন্ডটা শোনা, ব্রেথ সাউন্ড কখন অ্যাবসেন্ট হবে, ব্রেথ সাউন্ড কখন ব্রঙ্কিয়াল ব্রিদিং হবে, ট্রাকিয়াল পজিশন শেখা, তাহলে এই দুটো জিনিস ফরজ একেবারে প্রত্যেকের জন্য, ট্রাকিয়াল পজিশন আর ব্রেথ সাউন্ড, ট্রাকিয়াল পজিশন ব্রেথ সাউন্ড। ওকে রেসপিরেটরি সিস্টেম শেষ, এবার আসেন জিআই সিস্টেম, অ্যাবডোমেন, অ্যাবডোমেন ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য লিভার আর এটা, হ্যাঁ বললাম তো নিউমোথ্রাক্স, নিউমোথ্রাক্স মানে হচ্ছে যদি ট্রাকিয়া মিডলাইন পজিশনে থাকবে, কোন ডিজিজের ক্ষেত্রে ট্রাকিয়া মিডলাইন পজিশনে, নর্মালি নর্মালি ট্রাকিয়া মিডলাইনে থাকে, জাস্ট একটু রাইটের ডেভিয়েশন থাকতে পারে নর্মালি, আর আপনি যদি ট্রাকিয়া মিডলাইনে তখন থাকতে পারে যদি আপনার এক পাশে ম্যাসিভ প্লুরাল ইভেশন আছে সাথে কলাপস থাকে। আমি জটিল এমনি জানি আপনারা, আমি যেটা পড়াচ্ছি এটা মনে রাখেন, এর অনেক পড়া বাকি আছে এখনো, মানে অনেক দূর আগাইতে হবে, আমরা জাস্ট মানে আপনি এত মনে রাখেন, আমি আমি ডিপে ইচ্ছে ঢুকছি না। ওকে দুই নম্বর এবার আসেন অ্যাবডোমেন, অ্যাবডোমেনের ক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কমন অ্যাসাইটিস, সবচেয়ে কমন অ্যাসাইটিস, অ্যাসাইটিস এর ক্ষেত্রে আপনারা অ্যাসাইটিস কিভাবে ডায়াগনোসিস করবেন সেটা জানতে হবে, শিফটিং ডাউনলেস দেখাতে বলে স্যারদের খুব প্রিয় জিনিস, আর হচ্ছে ফ্লুইড ফিল দেখাতে বলে, শিফটিং ডাউনলেস এর ক্ষেত্রে আপনার পার্কাশন করে করে এসে এসে অ্যাবডোমেনে আপনার আরআইপিএসসি একটা পেপার সেবার আছে, যদিও বর্তমানে অক্সফোর্ড ক্লিনিক্যাল মেডিসিন এবং ম্যাকলিওরে একটা একবার দিলে হয়, মানে শিফটিং মানে প্রথমে ছিল ডাল পরে শিফটিং করার পরে টিম্পেনিং হয়ে গেছে, এটার নাম হচ্ছে শিফটিং ডাউনলেস, এটাও আমি বেডসাইডে না দেখালে আসলে বুঝবেন না, তবে অ্যাসাইটিস এর জন্য শিফটিং ডাউনলেস এবং ফ্লুইড ফিল অবশ্যই জানবেন। অ্যাসাইটিস এর কজ একবার মুখস্থ, অ্যাসাইটিস এর কজ আমার এক নাম্বার, এক নাম্বার কজ সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, এক নাম্বার কজ সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, দুই নাম্বার কজ আমার ইন্ডাস্ট্রিয়াল টিবি, এক নাম্বার কজ সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, দুই নাম্বার কজ ইন্ডাস্ট্রিয়াল টিবি, তিন নাম্বার কজ লিম্পোমা, চার নাম্বার কজ ম্যালিগন্যান্সি, এই চারটা কজ মুখস্থ, এই চারটার বিকল্প কিছু নাই। ওকে তেমনই হবে ওই যে বেস্ট সাউন্ড অ্যাবসেন্ট প্লুরাল ভিশন, প্লুরাল ভিশনের প্লুরাল ইভিশনের ক্ষেত্রে, প্লুরাল ইভিশনের ক্ষেত্রে আপনার এক কজ, এক নাম্বার কজ হচ্ছে আমরা যদি বলি সবচেয়ে কমন কজ টিবি লিম্পোমা ম্যালিগন্যান্সি, টিবি লিম্পোমা ম্যালিগন্যান্সি সব জায়গায় মনে রাখবেন, টিবি লিম্পোমা ম্যালিগন্যান্সি, টিবি লিম্পোমা ম্যালিগন্যান্সি যে যেখানে অ্যাসাইটিস প্লুরাল ফুড এক জায়গায়। একজন প্রশ্ন করেছেন পোর্টাল হাইপারটেনশন বোঝানোর জন্য, পোর্টাল হাইপারটেনশন এখানে আপনাদের এখন আমি যাচ্ছি না, পোর্টাল হাইপারটেনশন বোঝাতে হলে আপনাদের পাঁচটা সাইট লাগবে, এই আমি মানে জাস্ট যে কারণে পোর্টাল হাইপারটেনশন বাড়লে মানে আমার পোর্টাল যে ফ্লোটা বাড়লে অ্যাসাইটিস ডেভেলপ করে, এই জন্য সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন। ওকে সিএলডি পোর্টাল হাইপারটেনশন দুই নম্বর হচ্ছে, এখন আসেন অ্যাসাইটিস এর কজ, অ্যাসাইটিস এর কজের মধ্যে সবচেয়ে কমন কজ আমি যা বললাম একটা হচ্ছে যে আমাদের যখন দেওয়া হয় সিএলডি পোর্টাল হাইপারটেনশন টিবি লিম্পোমা, হ্যাঁ এটা হচ্ছে আমার এক্সিকিউটিভ, এখন এরপরে সবচেয়ে কমন কজ আর আমার সিসিএফ মনে রাখতে পারে, নেপ্রোটিক সিন্ড্রোম মনে রাখতে পারে, এগুলো কিন্তু আপনার যখন আমরা দিই সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন বলতে হবে, শুধু সিএলডি বললে হবে না, সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন বলতে হবে। ওকে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন বলতে হবে। আর এখন তাহলে অ্যাসাইটিস, অ্যাসাইটিস এর স্টাডি কি কি করেন, টেস্ট কি কি করেন, এগুলো আপনাদের ডিটেলস একবারে থিওরিক্যাল মাথায় রাখতে হবে। তাহলে প্রথম কজ সারা প্রশ্ন করে মোস্ট কমন কজ কি, কি ধরনের টেস্ট করেন, এক্সিকিউটিভ অ্যাসাইটিস কি, ট্রানজিটিভ অ্যাসাইটিস কি, ওকে সিরিয়াসিস অফ লিভার বললে হবে, সিরিয়াসিস অফ কোনো সমস্যা নাই, সিএলডি ক্রনিক লিভার ডিজিজ অফ উইথ সিরিয়াসিস অফ লিভার বললে হবে, কোনো সমস্যা নাই, এগুলোর জন্য ফেল করে না, এগুলোর জন্য কোনো সমস্যা নাই, কোনোদিন সারা বকবকি করে না, একটা বললে হবে। ওকে আর আর তবে এবার আসেন লিভার, আমি একটু সংক্ষেপে যাচ্ছি কারণ সময় প্রায় বাসায় সময় শেষের দিকে, আসলে এক ঘন্টার মধ্যে পারা যায় না পুরো ফিফথ ইয়ারের শর্ট কেস। ওকে এবার আসেন আমার লিভারের ক্ষেত্রে, লিভার কি বলবেন, লিভারের ক্ষেত্রে আপনাদের জন্য খুঁজতে হবে না, বড় একটা লিভার দেওয়া থাকবে, সারা সাইজে আপনি লিভারের প্রত্যেকটা এক্সামিনেশন করছেন কিনা, আপনি লিভারের
ম্যাচের পরিমাণ আপনি এইবার আবার উপর দিয়ে উঠছেন কিনা, তারপরে সারফেস দেখছেন কিনা, মার্জিন দেখছেন কিনা, আপার বল লিভার ডালনেস দেখছেন কিনা, টেন্ডারনেস দেখছেন কিনা, মেজারমেন্ট করছেন কিনা, তারপর হচ্ছে আপনি লিভারের ব্রুই শুনছেন কিনা। ওকে, তাহলে আমি কতগুলো পয়েন্ট বললাম। অধিকাংশ সময় আমাদের একটা কমন একটা থ্যালাসেমিয়া পেশেন্ট দেওয়া থাকবে, লিভার আছে, স্প্লিন আছে। আমরা যেটা ভুল করি, আমরা ভুল করে বলি কি স্যার লিভার আছে বলে আমরা দাঁড়িয়ে থাকি, না, আপনি সবসময় বলবেন দ্য লিভার ইজ এনলার্জ হুইচ ইজ 0.5 সেন্টিমিটার ফ্রম রাইট কোস্টাল মার্জিন। তাহলে লিভার ইজ এনলার্জ হুইচ ইজ 5 সেন্টিমিটার ফ্রম রাইট কোস্টাল মার্জিন, সারফেস মার্জিন ইজ শার্প হুইচ মুভস উইথ রেসপিরেশন, সারফেস ইজ স্মুথ নন টেন্ডার, টেন্ডার যা পান বলবেন, পাম হার্ড ইনকনসিস্টেন্ট যা পান বলেন, আপার বর্ডার অফ লিভার ডানলেস ইন পিপ ইন্টারকোস্টাল স্পেস, দেয়ার ইজ নো হ্যাপাটিক ব্রুই, দেয়ার ইজ নো হ্যাপাটিক ব্রুই আর হ্যাপাটিক গ্রাব। আপনি যখন অসকালেশন করবেন তখন বলবেন। তাহলে লিভারের ক্ষেত্রে পয়েন্ট গুলো একটু বললেন, যতটা মনে থাকে আমাদের সারফেস মার্জিন কনসিস্টেন্সি, মানে সব আপনাদের শুনবে না, দুই একটা বললে স্যার খুশি, কিন্তু শুধু শুধু লিভার ইজ অ্যানালাইজ এটা বললে স্যারা মাইন্ড করে। ওকে, 2 নম্বর হ্যাপাটোমেগালিক কজ কি, এখানে আপনারা একটু পড়াশোনা করেন, টেন্ডার হ্যাপাটোমেগালিক কজ কি, আমার ভাইরাল হ্যাপাটাইটিস অর সিসিএফ, নন টেন্ডার হ্যাপাটোমেগালিক কজ কি, আপনার নাম জানতে হবে, হ্যাপাটোমেগালি উইথ ফিভার, হ্যাপাটোমেগালি উইথ অ্যাসাইটিস, হ্যাপাটোমেগালি উইথ স্পিনোমেগালি, এগুলো একটু দুই একটা করে কজ মুখস্থ রাখেন, দুই একটা। তবে সবচেয়ে কমন কজ গুলো হ্যাপারেস্পিরোমেগালি, সবচেয়ে কমন কজ ক্রনিক ম্যালেরিয়া, মানে ম্যালেরিয়া কালাজার, ম্যালেরিয়া কালাজার লিম্ফোমা, ম্যালেরিয়া কালাজার লিম্ফোমা। ওকে, তাহলে স্প্রে ক্ষেত্রে জিনিস স্প্রিন দেখবেন, মেথডটা আমি এখন এখানে টিপিক্যাল পড়ানো যাচ্ছে না, স্প্রিনের ক্ষেত্রে সাথে খুব প্রিয় কোশ্চেন প্রেজেন্টেশন, আপনি অবশ্যই প্রেজেন্টেশন মুখস্থ জানবেন। যেমন আমি যদি একটা বলি, স্প্রিন ইজ এনলার্জ 4 সেন্টিমিটার ফ্রম লেফট কোস্টাল মার্জিন along its long axis towards the right iliac fossa which moves, there is a nose moves with respiration, finger insinuation test is negative and percussion nodule is dull, okay, which is not by manually variable. প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কি জন্য আপনি যদি না বলেন পরবর্তী কোশ্চেন তারা প্রশ্ন করবে যেটা কি কিডনি কিনা, তাহলে আপনি কিডনি না স্যার এটা কিডনি না, কেন কি কিডনি স্যার স্প্রিন মফসুল রেসপিরেশন, আপনি যখন পালপেশন করছেন এটা নয়া সাকা প্রতিটা রেসপিরেশন সাথে নয়া সাকা করছেন, তাহলে মফসুল রেসপিরেশন, দ্যার ইজ এ নস, ফিঙ্গার ইনসিনেশন ইম্পসিবল অ্যান্ড পার্কাশন নট ডাল। তাহলে স্প্রিন দেখলে শুধু আমরা যেটা করি আমরা মানে পালপেশন করে চলে আসি না, পালপেশন করার পরে আপনি পার্কাশন করবেন, ফিঙ্গার ইনসিনেশন টেস্ট করবেন, বাই ম্যানুয়ালি ব্যারোটেবল কিনা দেখবেন। ওকে, তাহলে আমার অ্যাবডোমেন ক্ষেত্রে অ্যাসাইটিস স্প্লিন, আর একটা হচ্ছে আমার স্পিনোমেগালি হ্যাপারোমেগালি, প্রত্যেক কজ প্রত্যেক আমি বারবার বলতেছি প্রত্যেক কজ মুখস্থ করবেন। ওকে, এবার আসেন আমরা নিউরোলজি ক্ষেত্রে চলে যাই। নিউরো ক্ষেত্রে আপনাদের জন্য মাসেল পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট, মাসেল পাওয়ার দেখবেন, মাসেল পাওয়ার একবারে যে 5টা স্টেপ আছে 5টা দেখাবেন, মাসেল পাওয়ার, মাসেল পাওয়ার কখন জিরো হয়, প্যারালাইসিস কখন হয়, কখন প্লাস্টিক প্যারালাইসিস হবে, কখন আমার স্পাস্টিক প্যারালাইসিস হবে, প্লাস্টিক আর স্পাস্টিক জানতে হবে, মানে জাস্ট একটা দুটো কজ মনে রাখেন। আর এখানে ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সার্দে খুব প্ল্যান্টার রিপ্লেস দেখার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট, প্ল্যান্টার রিপ্লেসটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন, কখন এক্সটেনশন হয় কখন প্লেজার হয় খুবই জানতে হবে। ওকে, আর একটা হচ্ছে জার্ক প্র্যাকটিস করবেন, অধিকাংশ সময় জার্ক আমরা কি করি আস্তে বাই মারি, না, জার্কটা আপনারা প্র্যাকটিস করতে হবে, একটা ওয়ার্ডে প্র্যাকটিস করতে হবে, তাহলে কখন জার্ক এক্সাইটেড হয় কখন জার্ক অ্যাবসেন্ট পাবেন। জার্ক অ্যাবসেন্টের সবচেয়ে মোস্ট কমন একটা কজ জিভিএস, জার্ক এক্সাইটেড কজ হচ্ছে আপামোটর নিউরোলেশন, আপামোটর নিউরোলেশন। ওকে, প্ল্যান্টার এক্সটেনশন আপামোটর নিউরোলেশন, আপামোটর নিউরোলেশন। ওকে, আমি অনেকগুলো কজ বললাম, আমি আর বাড়াবো না টাইম, আমার মানে পাশের ঝামেলা হচ্ছে, আমি সবাইকে আজকে আসলে একদিনে শর্ট কেস পুরোপুরি দেখানো যায় না, শর্ট কেস আমি জাস্ট তোমাদেরকে যেটা বললাম শর্ট কেস কিভাবে তুমি প্র্যাকটিস করবা। অনেকে কি করে হয়তো লিভার নিয়ে পড়তেছে, আব্দুল স্যারের বই খুলে পুরো আব্দুল স্যার পুরো চ্যাপ্টার মুখস্থ করবে, আসলে কিন্তু ফিফথ ইয়ারে এইভাবে প্রশ্ন করে না, ফিফথ ইয়ারে প্রশ্নগুলো আমি যেভাবে বলছি এই কমন কোশ্চেন গুলো মুখস্থ করো, এটা পারলে অনার্স মার্ক। আমরা যেটা ভুল করি অনেক সময় দেখা যাবে যে আমরা জার্ক পড়তেছি, জার্ক পড়তে পড়তে আব্দুল স্যারের একেবারে পুরো লোয়ার লিম এক্সামিনেশন ফুল আমি মুখস্থ করছি, হ্যাঁ মুখস্থ করতে ভালো কিন্তু সমস্যা রিপ্রডিউস লাগবে, হলের মধ্যে বলতে হবে, তুমি অনেক পারো কিন্তু হলের মধ্যে বলতে পারো না, তার মানে এর কোনো ক্রেডিট নাই, তুমি ফেল। এই জন্য কম, আমি যেটা বলছি কম,
আমি মনে হয় জেনেসিসকে অনুরোধ করব যে আমরা সামনে যখন যদি সময় পাই, আমরা সময় পেলে আমি একবার আমাদের জেনেসিসে যে গ্যালারি আছে গ্যালারিতে আমি দুই একটা পেশেন্ট আমি পেশেন্ট নিয়ে আসলে অথবা একটা পেশেন্ট নিয়ে এসে যদি ওদেরকে হাতে কলমে দেখাইতে পারি, তখন ওরা আরো আরো ইন্টারেস্ট পাবে। আসলে থিওরি মানে প্র্যাকটিক্যাল ক্লাস মানে অনলাইনে থিওরি নিয়ে আমি মজা পাচ্ছি না। ওকে, তারপর জি স্যার, আমি তাহলে শেষ করি। হ্যাঁ, এখন কারো প্রশ্ন আছে কিনা প্রশ্নগুলো একটু বলো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে স্যারকে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের কমন শর্ট কেস গুলা কি কি আছে একটু যদি বলতেন। কমন এটা শর্ট কেস আগে বলছি, এগুলা ফরজে আইন হিসেবে নিয়ে নাও। জেনারেল এক্সেমশন থেকে পালস, বিপি মাপা, লিম নোড। ওকে, পালস, বিপি, লিম নোড, এনিমিয়া, জন্ডিস, এই পাঁচটা তোমার পাশের জন্য, এমবিবিএস পাশের জন্য। এখানে মধ্যে তোমার দুটো শর্ট কেস দিবে, হঠাৎ করে বলবে পালস দেখাও, জন্ডিস দেখাও, দুটো হয়ে গেছে শর্ট কেস, দুটো কিন্তু শর্ট কেস হয়ে গেছে, চারটা শর্ট কেসের মধ্যে। ওকে, তারপরে অ্যাবডোমেনের ক্ষেত্রে লিভার, স্প্লিন, অ্যাসাইটিস, লিভার, স্প্লিন, অ্যাসাইটিস। ওকে, আর নিউরোলজির ক্ষেত্রে প্লান্টার রেসপন্স দেখানো, জার্ক দেখানো, মাসেল পাওয়ার। যারা অনার্স মার্ক পাতে চায় অথবা যাদের রেজাল্ট খুব ভালো, ওদেরকে স্যার হয়তো ডার্মাটম দেখাইতে বলতে পারে, যারা খুব ভালো পারে ওদের ক্ষেত্রে ডার্মাটম। কিন্তু তোমাকে যদি তুমি পাওয়ার ধরো একটা ছেলে কিছুই পারতেছে না, কিন্তু ওকে পাস করানো দরকার, স্যার কিন্তু পাস করাবে, কে পাস করাতে চাই স্যার, তখন বলবে কি আছে তুমি মাসের পাওয়ারটা দেখাও তো, আচ্ছা যা একটা দেখাও, আচ্ছা নিজে একটা দেখাও, ঠিক আছে। এই জন্য আমি সবসময় বলি আগে ফরজ, আমি যেটা আমরা ক্লাসটা নিচ্ছি সবার জন্য, এখানে সবার আগে বেজ, আগে মানে আমার বেসিক টেস্ট তৈরি হোক। তাহলে বেসিকের জন্য হচ্ছে, হ্যাঁ তাহলে বেসিক হচ্ছে আমার পাস, আমার এই এটা, আর রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে প্লুরাল ফ্লুইড যদি কেউ পারে, প্লুরাল ফ্লুইড আছে কিনা এটা বোঝানোর জন্য, কারণ আমরা চাই যে প্লুরাল ফ্লুইড আছে। মানে মেইনলি রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে এক্সামিনের চেস্ট ফ্রম ব্যাক আমরা বলি যে বেস সাউন্ড অ্যাবসেন্ট আছে, ওটা তুমি বলতে পারো কিনা, বেস সাউন্ড অ্যাবসেন্ট থাকলে কি কিভাবে প্রশ্ন করে কি আনসার করতে। এটা একজন প্রশ্ন করছে পারকাশন মিস করে গেলে কি ফেল করবে কিনা। শুনো, তোমাদের ফিফথ ইয়ার পারকাশন কেন, তোমাদের ফিফথ ইয়ার যদি তুমি মানে তোমার নামটা বলতে পারো তখন পাস করবে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কি, এমন একটা পাজল হয় তাকে যাই প্রশ্ন করা হয় উল্টা পাল্টা বলে। তোমাকে বলা হয়েছে ব্রেস সাউন্ড ডিমিনিশড কখন হয়, তুমি যদি একবারে পাজলে কিছুই বলো না তখন তুমি তোমাকে স্যার হয়তো এ করবে, কিন্তু তুমি ব্রেস সাউন্ড অ্যাবসেন্ট যদি কনসোলিউশন বলো তখন কিন্তু স্যার মাইন্ড করে, তার মানে তুমি আন্দাজে আনসার দিচ্ছো। এই জন্য মানে খুব খুঁটিনাটি বিষয়ের জন্য ফেল করানো হয় না ফিফথ ইয়ারে। আমি আজকে যে শর্ট কেস গুলো বলছি, তোমরা যদি ইন জেনারেল কোনোদিন ঢাকা মেডিকেলে 10-12 জন 5 জন আসে আমাকে বলে আমার ক্লাস নিয়ে দেন, আমি নিয়ে নেবো, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তোমাদের এই শর্ট কেস গুলো লাগবে, কোনো বিকল্প নাই। ওকে, আর কোনো কোশ্চেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আসলে আমরা যে ওয়ার্কশপটা করছি এটা মানে একদিন একটা ক্লাস আপনাদের ধারণা দেওয়া, মানে কি কি পড়তে হবে সেই বিষয়ে একটা আউটলাইন দেওয়া, প্রত্যেকটা বিষয় এখানে ধরে পড়ানো সম্ভব না আমাদের পক্ষে। এই জন্য স্যার যে বিষয়গুলো বলছে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, পেশেন্টের উপর সামনে ক্লাস হলে অথবা নিজেরা রুমের মধ্যে প্র্যাকটিস করবেন, পড়বেন। এবং স্যারের একটা বই আছে, আপনারা চাইলে বইটাও কালেক্ট করতে পারেন, শর্ট কেস ইন ক্লিনিক্যাল মেডিসিন। আমাদের শর্ট কেসে একটা বই আমি লিখেছি, আবদুল্লাহ স্যারের শর্ট কেসে পড়া, আসলে কেউ শর্ট কেসে বই লিখবে সাহস মানে মেডিসিনে মানে দেখানো কেউ দেখায় নাই, তো আমিও দেখা যেতে গিয়ে ভাবছিলাম যে হয়তো মানে লিখবো কি লিখবো না, এবং লিখে আমি প্রায় 1 বছর রেখে দিয়েছিলাম। পরে আমার বন্ধু এই জেনেসিসের এই রাফি তখন বললো যে ছাপা, আমার ওয়াইফ সব বললো তুমি ছাপাও। তো এই বইটা একটা বিশেষত্ব হচ্ছে আমাদের বাংলাদেশের স্যারদের সবচেয়ে জনপ্রিয় কোশ্চেন, যেভাবে স্যাররা প্রশ্ন করে, সেটা এমবিবিএস, এফসিপিএস, এমসিপিএস, এমডি, ওই কোশ্চেন গুলোকে আমরা সাজানো হয়েছে। এবং আবদুল্লাহ স্যারের বই যদি কেউ পড়তে পারে সবচেয়ে ভালো, আবদুল্লাহ স্যারের বই হচ্ছে যদি সংক্ষেপে কেউ একটা আইডিয়া নিতে চায় পোস্ট গ্রাজুয়েশনে অথবা এমবিবিএস লেভেলের পরীক্ষা কেমন হয়, জাস্ট আমার বইটা কিনে ওই ইন্ডিভিজুয়াল টপিক গুলো একটা পড়লে হবে, সব পড়া লাগবে না। ইন্ডিভিজুয়াল বই আমার বইয়ের যে টপিকটা আছে ছোট একটা বই, মাত্র 200-150 পৃষ্ঠা মানে একটা বই, ঠিক আছে। এই বইটা যদি কিনে মানে তোমরা দেখতে পারো, তোমরা ওভারঅল সারা জীবনে শর্ট কেসে একটা অ্যাপ্রোচটা তোমার মাথায় ঢুকে যাবে, এটা দেখতে পারো তোমরা। ওকে স্যার, বইয়ের নামটা স্যার? শর্ট কেস জেনেসিস, শর্ট কেস মানে শর্ট কেস লিখে জেনেসিস থেকে পাবলিশ হয়েছে, আজ নিউ নিউতে পাওয়া যায়, আজ যে পাওয়া যায় জেনেসিস থেকে। আপনার যে বাংলা মেড যে আমাদের পাবলিকেশন আছে, জেনেসিস এ পেজ আছে, ওইখানে আপনি অর্ডার দিলে আপনি বাসায় বসেই পাবেন, অথবা নির্দিষ্ট গেলেও পাবেন, বা আমাদের জেনেসিস এর যে কাডাবন শাখা আছে এখানে এসে নিতে পারবেন, ঠিক আছে, আপনি চাইলে কালেক্ট করতে পারেন।
আর ধন্যবাদ স্যার, অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য জেনেসিস অনলাইন এখানে ইউনিভার্সিটি যাই পক্ষ থেকে সব অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্ট বলি, হতাশ হওয়ার কিছু নাই, তোমরা প্র্যাকটিস করো, আমার দিক দিয়ে কোনো হেল্প লাগলে তোমাদের, মানে আমি ঢাকা মেডিকেলে পোস্টিং আছে, ঢাকা মেডিকেলে যখন তোমাদের মনে হবে 2-3 জন চলে আসো, আমি দেখাই দেবো, সমস্যা নাই, যখন শর্টকে দেখানো লাগবে। এবং আমরা যদি পরে একটু প্রকোপ কমে আমরা আর একটা ক্লাস নিবো, জেনেসিস একবার গ্যালারিতে রেখে মানে হাতে কলমে দেখাবো আমরা দরকারে। ওকে স্যার, হ্যাঁ, স্যার এই ভিডিওটা কি পাবো? আমি অনেকটা অংশ মিস করেছিলাম তো। আচ্ছা অসুবিধা নেই, ওরা দিয়ে দিবে, রেকর্ড করে হয়তো দিয়ে দিবে। হ্যাঁ ভিডিওটা থাকবে ইনশাল্লাহ, আমরা আপলোড দেব, ভিডিওটা থাকবে আপলোড দেব। আমি আমি যাই। জি স্যার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম, সবাইকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম সবাইকে, আসসালামু আলাইকুম।